নমস্কার বন্ধুরা, গল্প মন্থনে গল্পের আসরে আমি অদিতি চলে এসেছি নতুন একটি গল্প নিয়ে। অনেকের মতোই আমারও একজন খুব প্রিয় লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, তার লেখা কিছু গল্প আমি শুনিয়েছি আপনাদের। আজ তারই লেখা একটি গল্প পাতাল ঘর, যেটি খুব মজার কল্প বিজ্ঞানের গল্প। আসুন তবে শুরু করি আজকের গল্পের আসর, গল্প পাতাল ঘর। আচ্ছা, ও বাড়িতে কি ভূত আছে মশাই? নরহরিবাবু অবাক হয়ে বললেন, ভূত? বাড়ির সঙ্গে আবার ভূতও চাই নাকি আপনার? আচ্ছা আবদত্ত মশাই, সস্তায় বাড়িটা পাচ্ছেন সেই ঢের, তার সঙ্গে আবার ভূত চাইলে পারবো না মশাই। ভূত চাইলে অন্য বাড়ি দেখুন, ওই নরেন বক্সির বাড়ি কিনুন, মেলা ভূত পাবেন। সুবুদ্ধি জিভ কেটে বলল, আরে ছি ছি, ভূত চাইবো কেন, ওটা কি চাইবার জিনিস? বলছিলাম কি, পুরনো বাড়ি তো, অনেক সময় পুরনো বাড়িতেই ধারা থাকেন কি না। নরহরিবাবু এ কথাটা শুনেও বিশেষ খুশি হলেন না, গম্ভীর হয়ে বললেন, পুরনো বাড়ি হলে ভূত থাকবে এমন কোনো কথা নেই, ভূত তো সস্তা না। ভূত যদি থাকতো তাহলে আরো লাখ দুয়েক টাকা বেশি দর হাঁকতে পারতুম, কপালটাই আমার খারাপ। কলকাতার বিখ্যাত ভূত সন্ধানী ভূতনাথ নদী মাত্র 6 মাস আগে সে প্রস্তাব দিয়েছিলেন, যদি ভূতের গ্যারান্টি থাকে তবে তিনি 3 লক্ষ টাকা দিতে রাজি আছেন। বুঝলেন মশাই, ভূত থাকলে অত সস্তায় মাত্র 1 লাখ টাকায় বাড়িটা আপনি পেতেন না। সুবুদ্ধি ঘাড় নেড়ে বলল, বুঝেছি, ভূতের দাম আছে দেখছি। চড়া দাম মশাই, চড়া দাম। অথচ কপালটা খারাপ না হলে 150 বছরে পুরনো বাড়িতে 1-8টা ভূত কি থাকতে পারতো না? কিন্তু ব্যাটারা যে কোথায় হাওয়া হলো কে জানে। বোম্বাইয়ের থিওসফিক্যাল সোসাইটি কিন্তু আর কাঠেও এসেছিল ভূতের বাড়ির খোঁজে, তারাও বাড়ি ভাড়া নিয়ে কয়েকদিন ছিল, ভূতের গায়ের আঁশটিও দেখতে পায়নি। সুবুদ্ধি হঠাৎ বলল, ভূতের গায়ে কি আঁশ থাকে নরহরিবাবু? নরহরিবাবু উদাস হয়ে বললেন, কে জানে কি থাকে, আশও থাকতে পারে, বড় বড় লোমও থাকতে পারে। নরেন বক্সের বাড়ির কথা কি যেন বলছিলেন? নরহরিবাবু গলাটা একটু খাটো করে বললেন, ওর বাড়িতেও ভূতভূত কিছু নেই মশাই, সব ফক্কি করি। ভূতনাথ নন্দীকে ভজিয়ে বাড়িটা 1.5 লাখ বেশি দামে গছালো। রাত্রিবেলা মেজ ছেলে গোপালকে ভূত সাজিয়ে পাঠিয়েছিল, গোপাল সাদা চাদর চাপা দিয়ে খানিক নাচানাচি করে এলো উঠোনে, নাকি গলায় কথা টথাও বলেছিল, তাইতেই ভূতনাথবাবু খুব ইমপ্রেসড, খুশি হয়ে বাড়িটা কিনেই ফেললেন। তবে তিনি ব্যস্ত মানুষ, বিশেষ আসেন না, বাড়িটা পড়েই থাকে। সুবুদ্ধি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, যাক, বাড়িটায় ভূত নেই জেনে ভারী নিশ্চিন্ত হলাম, পুরনো বাড়ি বলে একটু ফুতফুতানি ছিল। এ কথায় নরহরিবাবু একেবারে খুশি হলেন না, একটু যেন চটে উঠেই বললেন, আপনি তো ভূত নেই বলে খুশি হয়ে খালাস, কিন্তু ভূত না থাকাটা কি ভালো? যত দিন যাচ্ছে ততই ভূতের চাহিদা বাড়ছে, চারদিকে এখন ভূত নেই ভগবান নেই বলে একটা হাওয়া উঠেছে, যতই হাওয়াটা জোরদার হচ্ছে ততই লোক ভূত দেখার জন্য হামলে পড়ছে, আর যতই হামলে পড়ছে ততই ভূতেরা গা ঢাকা দিচ্ছে, এতে লাভটা হচ্ছে কার? সুবুদ্ধি একটু হতবুদ্ধি হয়ে বলল, তা বটে। আপনি তো তা বটে বলেই মুখ পুঁছে ফেললেন, কিন্তু আমার ক্ষতিটা বিবেচনা করেছেন? আমার এ তল্লাটে 100-150 বছরের পুরনো আরো 5খানা বাড়ি আছে, ভূত না থাকলে সেগুলো দর উঠবে, নোনায় ধরেছে, ঝুরঝুর করে চুনবালি খসে পড়ছে, দেয়াল ফেটে হা হয়ে তক্ষকের বাসা হয়েছে, অশ্বত গাছ উঠছে, ওসব বাড়ির দামই বাকি। ওদিকে ভূতনাথ নন্দী বলে রেখেছেন খাঁটি ভূত থাকলে তিনি প্রত্যেকটা বাড়ি 2.5-3 লাখে কিনে নেবেন, কিন্তু কপালটাই এমন যে কি বলবো, মতি ওঝাকে দিয়ে সব কটা বাড়ি তন্ন তন্ন করে খুঁজিয়েছি, সে মেলা মন্ত্রতন্ত্র করে ভালো করে দেখে এসে বলেছে আপনার নসিবটাই খারাপ, কোনো বাড়িতে ভূত ভূত কিচ্ছু নাই, সব সাফা কুঠি আছে।
আমি তো আর নরেন বক্সি নই যে ভেজাল ভূত চালিয়ে দেব। আমি হলাম হরি ময়রার পপুত্র। আমাদের বংশে কেউ কখনো দুধে জল বা রসগোল্লায় সুজি মেশায়নি, সেই বংশের ছেলে হয়ে কি আমি ভূতে ভেজাল দিতে পারি? সুবুদ্ধি অত্যন্ত বুদ্ধিমানের মতো মাথা নেড়ে বলল, তা তো বটেই। তাই বলছিলাম মশাই, ভূত নেই বলে আপনার তো আনন্দই হচ্ছে, কিন্তু আমার তো তা হচ্ছে না। একই বলে, কারু পৌষ মাস কারু সর্বনাশ। সুবুদ্ধি মাথা নেড়ে সায় দিয়ে বললেন, যা বলেছেন। নরহরিবাবু কটমট করে সুবুদ্ধির দিকে চেয়ে বললেন, তাহলে যান গিয়ে নেই ভূতের বাড়িতে সুখে থাকুন গে। সুবুদ্ধি এতক্ষণ বড় অস্বস্তি বোধ করছিল, ধমক্ষে পালিয়ে বাঁচল, সঙ্গে তার ভাগ্নে কার্তিক। রাস্তায় এসে কার্তিক বলল, মামা ভূতের যে এত দাম তা জানতাম না তো। আমি কি জানতাম? যাক বাবা, বাড়িটায় ভূত নেই এটাই বাঁচোয়া। কার্তিকের বয়স বছর 15, বেশ চালাক চতুর ছেলে। বলল, ভূত থাকলেই ভালো হতো কিন্তু মামা, ভূত দেখার মজা হতো, আবার ভূতনাথ বাবুকে বেশি দামে বেচিও দেওয়া যেত। সুবুদ্ধি নরহরির মতোই কটমট করে কার্তিকের দিকে চেয়ে বলল, তোরও ঘাড়ে ভূত চাপলো নাকি, ওসব কথা উচ্চারণ করতে নেই। সুবুদ্ধি মিলিটারিতে চাকরি করত। চাকরি করতে করতে বেশ কিছু টাকা জমে গিয়েছিল হাতে। মিলিটারিতে খাই খরচ লাগে না, পোশাক আশাকও বিশেষ লাগে না, ইউনিফর্ম তো সরকারি দেয়। দিদি ছাড়া তার তিন কুলে কেউ নেই বলে কাউকে টাকাও পাঠাতে হতো না, ফলে সুবুদ্ধির হাতে বেশ কিছু টাকা জমে গেল। রিটায়ার হয়ে সুবুদ্ধি ভাবল, এবার নির্জনে কোথাও আস্তা না গেড়ে ছোট মতো একটু দোকান করবে, আর একা একা বেশ থাকবে। এই নন্দপুরের খোঁজ মিলিটারিরই একটা লোক দিয়েছিল, বলেছিল হুগলি জেলায় এরকম জায়গা আর পাবে না, জলবায়ু যেমন ভালো তেমনই গাছপালা আছে, নদী আছে, ব্যবসা করতে চাও তো নন্দপুর হচ্ছে সবচেয়ে ভালো জায়গা, বড় গঞ্জ, মেলা লোকজনের যাতায়াত, নন্দপুরের বাজারের খুব নাম। তা নন্দপুর জায়গাটা খারাপ লাগেনি সুবুদ্ধি, বাস্তবিকই জায়গাটা চমৎকার। গা বলতে যা বোঝায় তাও নয়, আধা শহর আধা গ্রাম, ব্যবসা বাণিজ্য করতে চাইলেও বাধা নেই। সুবুদ্ধির দিদি বসুমতী শ্বশুর বাড়িও কাছাকাছি বইচিতে, ঘন্টাটাকের পথ। দিদি নন্দপুরের নাম শুনে বলল, ওখানে একটা ভালো স্কুল আছে শুনেছি, কার্তিকটার তো এখানে লেখাপড়া তেমন ভালো হচ্ছে না, সারাদিন খেলে বেড়ায়, ওকে বরং ওখানেই তোর কাছে নিয়ে রাখ, তোরও একা লাগবে না আর ওর ওপরেও নজর রাখতে পারবি। দিদির পাঁচ ছেলে এক মেয়ে, কাজেই কার্তিককে ছেড়ে দিতে জামাইবাবুরও আপত্তি হল না। কয়েকদিন হলো মামা ভাগ্নে নন্দপুরে এসে বাজারের কাছে একটা ঘর ভাড়া নিয়ে আছে, বাড়িটাও কেনা হয়ে গেল, এখন একটু মেরামত করে নিলেই হয়, যে ঘরটায় তারা আছে সেখানেই দোকান করা যাবে। কিসের দোকান তা অবশ্য এখনো ঠিক হয়নি, কার্তিকের ইচ্ছে একটা রেস্টুরেন্ট বা মিষ্টির দোকান খোলা হোক, সুবুদ্ধির ইচ্ছে মনোহারি বা মুদির দোকান। নন্দপুরের নাম করা মিস্ত্রি হলেন হরেন মিস্ত্রি, এক ডাকে সবাই চেনে, বড্ড ব্যস্ত মানুষ, তাকে ধরাই মুশকিল। দুদিন ঘোরাঘুরির পর তিন দিনের দিন বিকালে বাজারের পেছন দিকে হরেন মিস্ত্রির বাড়িতে তাকে পাওয়া গেল। পাকানো চেহারা, মস্ত গো, মুখখানা থম ধরা। সব শুনে টুনে জিজ্ঞেস করলো, কোন বাড়িটা কিনলেন? ওই যে পাঠক পাড়ায় নরহরিবাবুর বাড়ি। শুনে ফিচিক করে একটু হাসলো হরেন, কেনা হয়ে গেছে আগে, ভালো ভালো। ভালো ভালোটা এমন ভাবে বলল যে মোটেই সেটা ভালো শোনালো না সুবুদ্ধির কানে। বলল, কেন, কোনো গোলমাল আছে নাকি? থাকুন বুঝবেন। এ কথাটাও রহস্যে ভরা। সুবুদ্ধি বলল, একটু খোলসা করেই বলে ফেলুন না, আমি বাইরের মানুষ, সব জেনে রাখলে ভালো। হরেন একটা শ্বাস ফেলে বলল, তারা কিসের, থাকতেই তো এসেছে, থাকতে থাকতেই জানতে পারবে। সুবুদ্ধির মনে একটা খিঁচ ধরে গেল,
হরেন মিস্ত্রি কি কোনো গুচ্ছ কথা জানে? সে বলল, বাড়িটা একটু পুরনো। হরেন গলা চুলকোতে চুলকোতে বলল, পুরনো বললে কিছুই বলা হয় না, ও বাড়ি একেবারে ঝুরঝুরে। তা কত নিল? 1,00,000। আপনার অনেক টাকা না? টাকা চুলকোচ্ছিল বুঝি। সুবুদ্ধি শুকনো মুখে ঢকিলে বলল, ঠকে গেছি নাকি? এখন আর সেটা জেনে লাভ কি, কিনে তো ফেলেইছেন। যে আগে হরেন মিস্ত্রি বলল, ঠিক আছে, কাল আমি লোকজন নিয়ে যাব। তবে বলেই রাখছি মশাই, ও বাড়ি মেরামত করতে বেশ খরচ হবে আপনার। সুবুদ্ধি দমে গিয়ে বলল, তা কত পড়বে? আগে দেখি তারপর হিসেব। নন্দপুরে এসে জায়গাটা দেখে বেশ আনন্দ হয়েছিল সুবুদ্ধির, কিন্তু আনন্দটা এখন ধীরে ধীরে কমে যাচ্ছে, একটু উদ্বেগ হচ্ছে। পরদিন হরেন মিস্ত্রি বাড়ি মেরামত করতে গেলে একটা বিপত্তি ঘটল। হরেনের এক সাগরেত পাঁচু কোণের ঘরের ফাঁটা মেঝেতে একটা আলগা চাঙর তুলতে যেতেই মেঝে ধসে সেই হাত পাঁচ গর্তের মধ্যে পড়ে গেল, হাঁটু ভাঙলো, মাজায় চোট। হরেন মিস্ত্রি মাথা নেড়ে বলল, শুরুতেই এমন অলক্ষণে কাণ্ড মশাই, আমি এবারই মেরামত করতে পারবো না। পাঁচুই আমার বল ভরসা, সে বসে যাওয়াতে আমার ভারী ক্ষতি হলো, আর ছোঁড়াটাও বোকা, কতবা শিখিয়ে পড়িয়ে দিলাম, ওরে ওদিক পানে তাকাশ নে, তা হলেই বিপদ। না ছোড়া শুনল সে কথা, ঠিক তাকালো আর পড়লো বিপদে। সুবুদ্ধি শুকনো মুখে বলল, কোন দিকে তাকানোর কথা বলছে? হরেন নরহরিবাবুর মতোই কটমট করে তাকিয়ে বলল, সে আমি বলতে পারবো না মশাই, নিজেই বুঝবেন। হরেন মিস্ত্রি দলবল নিয়ে চলে যাওয়ার পর সুবুদ্ধি মাথায় হাত দিয়ে বসে পড়ল। এখন কি হবে রে কার্তিক? কার্তিক বিন্দুর মাত্র না ঘাবড়ে বলল, দেখো মামা, আমি বলি কি, মেরামতের দরকার নেই, একটু ঝাটফাট দিয়ে চলো, দুটো চৌকি কিনে এনে এমনি থাকতে শুরু করি, তারপর দুজনে মিলে রং টং করে নেব খন ধীরে সুস্থে। বলছিস, বাড়িখান আমার দিব্যি পছন্দ হয়ে গেছে, ইচ্ছে করছে আজ থেকেই থাকি। তা বাড়িটা সুবুদ্ধিরও কিছু খারাপ লাগছে না, পুরোনো আমলে 30 ইঞ্চি মোটা দেওয়াল, পোক্ত গঠন, তিনখানা ঘর, একখানা দরদালান আছে, পেছনে একটু বাগান, তাতে অবশ্য আগাছাই বেশি। সুবুদ্ধি আর কার্তিক বাড়িটা ঘুরে ফিরে দেখল, 3 নম্বর ঘরটা ভেতর দিকে, বেশ বড় ঘর, তারই মেঝেটা এক জায়গায় বসে গেছে। ওরে কার্তিক, বাড়ির মেঝে যে ফোপড়া হয়ে গেছে, রাত বিরেতে আমাদের নিয়ে ধসে পড়বে না তো? না মামা না, এই জায়গাটায় বোধ হয় গুপ্তধন ঠুপ্তধন আছে, তাই ফাঁপা তোর মাথা। সুবুদ্ধি মুখে রাগ দেখালো, মনে মনে ঠিক করে ফেলল এখানে থাকাই যুক্তিযুক্ত। বাজারে যে ঘর ভাড়া নিয়েছে সেখানে জায়গা বড় কম, বাথরুমও নেই, এখানে থাকলে সেদিকে সুবিধে। পরদিন বাজারে গিয়ে তারা দুটো চৌকি কিনে ফেলল, তারপর জিনিসপত্র নিয়ে এসে ঘর তো সাজিয়ে ফেলল। কার্তিক হঠাৎ বলল, আচ্ছা মামা, একটা জিনিস লক্ষ্য করেছ? কি? এই পাড়াটা অন্ধদের পাড়া, বলিস কি? একটু আগে সামনের বারান্দায় গিয়ে দাঁড়িয়েছিলুম, দেখলুম সব লোক চোখ বুঝে হাতরে হাঁটছে, এমনকি হাতরে একটা রিকশাওয়ালা পর্যন্ত চোখ বুঝে পক পক করে হর্ন দিতে দিতে চলে গেল। ঠিক দেখেছিস? বিশ্বাস না হয় চলো তুমিও দেখবে। বাইরে এসে সুবুদ্ধি দেখল কথাটা ঠিকই, রাস্তা দিয়ে যারা যাচ্ছে কেউ চোখে দেখে না, সবাই সামনের দিকে হাত বাড়িয়ে পা ঘষ্টে ঘষ্টে হাঁটছে, একটা লোক সাইকেল করে গেল তারও চোখ বোঝা। সুবুদ্ধি ফের হতবুদ্ধি হয়ে বলল, এ কি ব্যাপার রে, এখানে এত অন্ধ মানুষ থাকে নাকি? তাই তো দেখছি। এ তো বড় ভয়ের কথা হলো রে কার্তিক, নন্দপুরে এত লোক অন্ধ কেন? তাই তো খোঁজ নিতে হচ্ছে, এখানে নিশ্চয় কোনো খারাপ চোখের রোগের প্রকোপ আছে, শেষে যদি আমাদের ওই দশা হয়। ঠিক এমন সময় খ্যাঁচ করে একটা হাসির শব্দ হলো, সুবুদ্ধির ডান দিকে ফিরে দেখল
পাশের বাড়ির বারান্দায় একটা লোক দাঁড়িয়ে তার দিকে চেয়ে হাসছে। লোকটার মাথায় টাক মোটা গোফ, রোগা চেহারা। সুবুদ্ধির দিকে চোখে চোখ পড়তেই বলল, ভায়া কি নতুন এলে নাকি? যে আগে নতুন লোক দেখলে বোঝা যায় এখনো নন্দপুরের ঘাত ঘোট বুঝে উঠতে পারোনি না? আগে না, বাড়িটা কিনলে বুঝি? আগে হ্যাঁ। আচ্ছা মশাই, এখানে কি খুব চোখের রোগ হয়? লোকটা ভ্রু কুচকে বলল, চোখের রোগ না তো, তাহলে এত অন্ধ কোথা থেকে এলো? লোকটা ফের খ্যাঁচ করে হাসল, অন্ধ কে বলল, ওরা তো সব চোখ বুঝে হাঁটছে। চোখ বুঝে হাঁটছে কেন মশাই, চোখ বুঝে হাঁটছে কেন? বাহ, আমি দাঁড়িয়ে আছি না? সুবুদ্ধির বুদ্ধি গুলিয়ে গেল। সে বলল, আপনি দাঁড়িয়ে আছেন তো কি? নন্দপুরে নতুন এসেছো, বুঝতে একটু সময় লাগবে, বলে লোকটা ফের খ্যাঁচ করে হাসল। হাসিটা মোটেই ভালো ঠেকল না সুবুদ্ধি। সে কার্তিকের দিকে চেয়ে বলল, কিছু বুঝছিস? না মামা, আমিও না। তার ঘন্টা খানেক পরে পুরোটা না হলেও খানিকটা বুঝল সুবুদ্ধি। বাজারে আস তার পকেটমার হলো, আর সার তাড়া করায় পড়ে গিয়ে হাঁটুতে বেশ চোট পেল। আর মামা ভাগ্নে মিলে খাবে বলে যে দুটো মাগুর মাছ কিনেছিল তা চিলে ছোঁ মেরে নিয়ে গেল। কার্তিকেরও বড় কম হলো না। সুবুদ্ধি বাজারে যাওয়ার পর সে ঝুলঝাড়নি দিয়ে ঘরদোর পরিষ্কার করতে গিয়ে বেখেয়ালে একটি বোলতার বাসায় খোঁচা মারতে গোটা চার পাঁচ বোলতার রেগে মেগে এসে তার কপালে আর গালে উল দিয়ে গেল। একটা কুকুর এসে নিয়ে গেল এক পাটি চটি, আর কুকুরটাকে তাড়া করতে গিয়ে রাস্তায় চোখ বোঝা লোকের সঙ্গে ধাক্কা খেয়ে চিৎপটাং হতে হলো। হয়রান আর ক্লান্ত হয়ে সুবুদ্ধি যখন বাজার থেকে ফিরল, তখন কার্তিক বিরস মুখে বারান্দায় বসে আছে। ভাগ্নেকে দেখে সুবুদ্ধি বলে উঠল, আর বলিস নি, সারে এমন তাড়া করেছিলে, রাখো তোমার সার, বলতা হুল তো খাওনি। বলতা কোথায় লাগে, কর করে 522 টাকা চলে গেল পকেট থেকে, আর আমার চটি তার কথা কে বলবে? দুটো মাগুর মাছ চিড়ে নিয়ে গেল হাত থেকে জানিস, আর আমার মাথায় চোট। মামা ভাগ্নে বারান্দায় পাশাপাশি বসে যখন এসব কথা বলছিল, তখন আবার সে খ্যাঁচ করে হাসির শব্দ। পাশের বাড়ির বারান্দায় সে গুফো টেকো রোগা লোকটা দাঁড়িয়ে বড় বড় দাঁত বার করে হাসছে, বলল, ভায়া বড্ড যে বেজার দেখছি, বলি হলোটা কি? সুবুদ্ধি মলিন মুখ করে বলল, বড্ড বিপদ যাচ্ছে দাদা। লোকটা ভারী আহ্লাদের হাসি এসে বলল, যাচ্ছে? বাহ বাহ, এবার তাহলে দেখলে তো। কি দেখব, কিছু বুঝতে পারোনি? আজ্ঞে না। হে হে, তাহলে তোমাকে বেশ বোকা শোকাই বলতে হয়, জলের মতো সহজ ব্যাপারটা বুঝতে পারলে না? সুবুদ্ধি মাথা চুলকে বলল, সাড়ে তাড়া খেয়ে মাথাটা ভো হয়ে গেছে, বুদ্ধিটা কাজ করছে না। আরে বাবা, সাধে কি আমার না তো নাম ডাক, শুধু এ তল্লাটে নয়, গোটা পরগনা ঘুরে দেখে এসো, এ শর্মাকে সবাই এক ডাকে চেনে কিনা? সুবুদ্ধি খুব বিনয়ের সঙ্গে বলল, তাহলে আপনি একজন কিউকটা লোকই হবেন বোধ হয়। তা বলতে পারো, আজকাল দু পয়সা বেশ রোজগারও হচ্ছে আমার, রোজ বড় পোনা মাছ রান্না হয় আমাদের বাড়িতে, ভাতের পাতে ঘি না হলে আমার চলেই না, রাতে মাংস আর ক্ষীর একেবারে বাঁধা, তা কি করে এসব হয় তা জানো? সুবুদ্ধি মাথা নেড়ে বলল, আগে না, শুনতে চাও? যে আগে। সুবুদ্ধি খুব বিনয়ের সঙ্গে বলল। লোকটা মুচকি হেসে বলল, আমি হচ্ছি বিখ্যাত অপয়া গোবিন্দ বিশ্বাস, সকালের দিকে আমার মুখখানা দেখেছ কি সর্বনাশ ধরো বাজারে বেরোবার মুখে, আমার সঙ্গে দেখা হয়ে গেল, ব্যাস আর দেখতে হবে না, সেদিন হয় তোমার পকেট মার হবে, নয়তো পচা মাছ বা কানা বেগুন গুছিয়ে দেবে ব্যাপারীরা, নয়তো সাড়ে গুঁতিয়ে দেবে। সুবুদ্ধি চোখ গোল গোল করে বলল, আগে তাই তো হয়েছে। কার্তিক বলল, আর আমার কিছু কম হয়েছে? গোবিন্দ বিশ্বাস বেশ অহংকারের সঙ্গে বলল,
আরে ও তো কিছুই নয়, ধরো আজ তোমার একটা গুরুতর মামলার রায় বেরোবে, মামলাটা ধরো তোমার দিকে পাল্লা ভারী, জিতবেই জিতবে, বেরোবার মুখে আমার সঙ্গে দেখা হয়ে গেল, ব্যাস মামলার রায় ঘুরে যাবেই কি যাব। সুবুদ্ধি আতঙ্কিত হয়ে বলল, বটে, গ্যারান্টি দি ভাইয়া, সেই জন্যই তো আজকাল আমার হায়া করতে মেলা দূর থেকেও লোক আসে, মোটা ফি দিয়ে নিয়ে যায়। সুবুদ্ধি ক্যাবলাকান্তের মতো বলল, হায়ার করে কেন, করবে না, ধরো তোমার কাউকে জব্দ করা দরকার, আমার কাছে এসে টাকা ফেলে তোমার শত্রুর নাম ঠিকানা দিয়ে যাও, পরদিন সকালে ঠিক আমি তার বাড়ির সামনে গিয়ে ঘাপটি মেরে থাকব, যেই বেরোবে অমনি তার সামনে গিয়ে হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে যাব, আজ অব্দি একটা ফেলিওর নেই, ফিও বাড়িয়ে দিয়েছি, ছোটোখাটো কাজও আজকাল হাতে নিই না। এই তো রামবাবুর সঙ্গে অবিনাশবাবুর খুব মন কষা কষি, রামবাবুর ছেলে অবনী প্রতি বছর পরীক্ষায় ফার্স্ট হয়, অবিনাশবাবু সেবার অবনীর পরীক্ষার ফল বেরোবার আগের দিন এসে আমাকে হার করার জন্য ঝুলঝুলি, যেন পরদিন সকালে অবনীকে একটু দেখা দিয়ে আসে, তা আমি রাজি হয়নি, বড় ছোট কাজ, ফুঁচো মেরে হাত বন্ধ করতে আছে। অবিনাশ তখন 2000 টাকা গুঁজে দিয়ে বললেন, এ কাজটা না করলে আমি আত্মহত্যা করব, তা কি আর করা, গেলুম। অবনী স্কুলে যাওয়ার মুখে গিয়ে তার সামনে দাঁড়িয়ে বললুম, কি রেজাল্ট জানতে যাচ্ছ, ভালো ভালো। সুবুদ্ধি চোখ গোল গোল করে বলল, তারপর কি হলো, বলে বিশ্বাস করবে না ভায়া, যে ছেলে অঙ্কে 100-তে 100 ছাড়া পায় না সেই ছেলে অঙ্কে পেল 8, ইংরেজিতে 21, ভূগোলে 11 আর বাংলায় 25, বলেন কি বলবো ভায়া, নিজের এলেম দেখে আমি নিজেই তাজ্জব, আপনি তো দাদা সাংঘাতিক লোক। গোবিন্দ বিশ্বাস হঠাৎ মুখখানা গম্ভীর করে বলল, সাংঘাতিক বটে, তবে আমার জীবনটা ভারী দুঃখের, সেই ছোটবেলা থেকে সবাই অপয়া অপয়া বলে পিছনে লাগত, কেউ মিশতে চাইত, আমার কোনো বন্ধুও ছিল না, তারপর বড় হলাম, খুচরো আদালতে চাকরিও পেল, কিন্তু কপালে দোষে সবাই টের পেয়ে গেল যে আমি অপয়া, লোকে ঘেন্না ঠেন্নাও পড়ত, তারপর ধীরে ধীরে অপয়ার কদর হতে লাগলো, পয়সা করি পেতে শুরু করলুম, তারপর চাকরি ছেড়ে এখন দিব্যি আছি, মুখ দেখালেই পয়সা। সুবুদ্ধি অবাক হয়ে বলল, যত শুনছি তত অবাক হচ্ছি, এরকমও হয় নাকি, হয় না, এই তো আজই সকালে আমার মুখ দেখে তোমার কেমন হেনস্থাটা হতে হলো, বেশি কথা কি, বর্ধমান কর্ডলাইনে বেলমুড়ি বলে একটা স্টেশন আছে, নামটা নিয়েছ কি বিপত্তি একটা হবে, ও লাইনের লোকেরা নামটা উচ্চারণও করে না, বলে মাঝের গ্রাম, এমনকি হাওড়ার টিকিটবাবুরা অবধি, আগে আমি এদিককার লোক নই তাই ও জায়গার নাম শুনিনি, তবে আপনার ওপর ভারী শ্রদ্ধা হচ্ছে, হতেই হবে, সারা বরগোনার লোক আমাকে ভয় খায়, এই যে আমার বাড়ির সামনে দিয়ে যারা যারা যায় তারা চোখ বুঝে যায় কেন, এবার বুঝলে তো, আগে খুব বুঝেছি, জলের মতো পরিষ্কার, তবে কি জানো ভায়া, আমার এলেম বেলা 12 অবধি, তারপর আর আমার অপয়া ভাবটা থাকে না, আবার ভোর থেকে শুরু হয়, তামাম দিন অপয়া ভাবটা থাকলে আরও মেলা রোজগার করতে পারত। সুবুদ্ধি খুবই শ্রদ্ধার সঙ্গে বলল, আপনার ওপর ভারী ভক্তি হচ্ছে আমার, হবে না, হওয়ারই কথা কি না, ভক্তি বলো ভয় বলো যা হোক একটা কিছু হলেই হলো, মুদ্ধা কথা তুচ্ছতা ছিল করা চলবে না, সকালবেলাটাই বারান্দায় এসে কেন দাঁড়িয়ে থাকি জানো, এটা হলো আমার নেট প্র্যাকটিস, লোকেরা আমাকে ঠিক মতো মান্যগণ্য করছে কি না, যথেষ্ট খাতির দেখাচ্ছে কি না তা লক্ষ্য করা, তবে আজকাল অনেকেই রাস্তা ছেড়ে খালধার বা বটতলা দিয়ে ঘুরে বাজারে যায়, দিন দিন এই রাস্তায় লোক চলাচল কমে আসছে, তা সেটাও ভালো লক্ষণ, আমার নাম ডাক আরো বাড়ছে, কি বলো। সুবুদ্ধি খুবই গদগদ হয়ে বলল, তা তো বটেই, লোকটা খ্যাঁচ করে হেসে বলল, দরকার হলে বলো ভাইয়া, তুমি আমার কাছের লোক, কম পয়সায় কাজ উদ্ধার করে দেবো,
বেলা 12টা বাজে, আমার চান খাওয়ার সময় হলো। আজ আবার ইলিশ মাছ হয়েছে কি না, গলদা চিংড়িও আছে, যাই তাহলে। আগে আসুন, আলাপ করে বড় ভালো লাগবে। গোবিন্দ বিশ্বাস ভেতরে ঢুকে দরজা বন্ধ করার পর কার্তিক বলল, এ তো সাংঘাতিক লোক মামা, এর পাশে থাকা কি ঠিক হবে? তুমি বাড়ি বেঁচে দাও। সুভূতি করুণ মুখে বলল, আমি আহামুখ বলে কিনেছি, যারা জানে তারা এবারে কি পশ্চিমকালেও কিনবে? তাহলে কি হবে? সকালের দিকটা একটু সাবধান থাকতে হবে, ওরে সব জিনিসেরই ভালো আর মন্দ দুটো দিক আছে। মাছের যেমন কাটা বেঁচে খেতে হয় এও তেমন। গোবিন্দ বিশ্বাসের মুখখানা বেলা 12টার আগে না দেখলেই হলো। সকালবেলা আমাকে স্কুলে যেতে হবে, তোমাকেও বাজার হাট করতে হবে, আমরাও চোখ বুঝে বেরোব, পারবো, অভ্যাস করলে সব পারা যায়। কার্তিক হঠাৎ বলল, আচ্ছা মামা, পুরনো বাড়িতে তো অনেক সময় গুপ্তধন থাকে তাই না? তা থাকে হয়তো, এ বাড়িতেও থাকে যদি, দূর পাগলা বলে সুবুদ্ধি খুব হাসল। নন্দপুরের বিখ্যাত তার্কিক হলো দ্বিজপদ ভট্টাচার্য। হেন বিষয় নেই জানে, সে তর্ক জুড়ে দিতে পারে না। সকালবেলা হয়তো অম্বুজবাবুর সঙ্গে ভগবান নিয়ে তর্ক বাঁধিয়ে প্রমাণ করেই ছাড়ল যে ভগবান ঠগবান বলে কিছু নেই, যারা ভগবান মানে তারা গাধা। বিকেলে আবার ব্যোমকেশ বাবুর সঙ্গে তর্ক করতে বসে প্রমাণ করে দিল ভগবান না থেকেই পারে না, যারা বলে ভগবান নেই তারা মর্গ। এই তো সেদিন ভূগোল স্যার নবীনবাবুকে বাজারের রাস্তায় পাকড়াও করে বলল, মশাই আপনি নাকি ক্লাসে শেখাচ্ছেন যে আকাশের রং নীল? নবীনবাবু গম্ভীর হয়ে বললেন, তা নীল হলে নীলকে আর কি বলা যাবে? দ্বিজপদ চোখ পাকিয়ে বলল, নীলটা তো ভ্রম, আসলে আকাশ ঘোর কালো। নবীনবাবু রেগে গিয়ে বললেন, কালো বললেই হলো? ব্যাস তুমুল তর্ক বেঁধে গেল, সে এমন তর্ক যে নবীন মাস্টার স্কুল কামাই। দাবারু বিশু ঘোষকে দাবার চাল নিয়ে তর্কে হারিয়ে দিয়ে এলো এই তো সেদিন। দ্বিজপদ তর্কের এমনই নেশা যে চেনা লোক না পেলে অচেনা লোকের সঙ্গেই এটা ওটা সেটা নিয়ে তর্ক বাঁধিয়ে বসে। তর্কে দ্বিজপদ প্রতিভা দেখে ইদানিং তাকে লোক একটু এড়িয়ে চলে। হরকালীবাবু বাগান পরিষ্কার করছিলেন, দ্বিজপদ গিয়ে তাকে বলল, আচ্ছা বলুন তো মশাই, ও নাহাম্মুখ বলে যে সূর্য পূর্ব দিকে ওঠে আর পশ্চিমে অস্ত যায়। হরকালীবাবু ভয় খেয়ে বললেন, বলে নাকি? খুব অন্যায় কথা, বলাটা মোটেই উচিত নয়। সঙ্গে সঙ্গে দ্বিজপদ কথাটার মোড় ঘুরিয়ে নিয়ে বলল, আহা বলবে নাই বা কেন বলুন তো, বলে ভুলটা হচ্ছে কোথায়? হরকালীবাবু সঙ্গে সঙ্গে সায় দিলেন, না ভুল তো হচ্ছে না, সত্যি তো, ভুল কেন হবে? তর্কের আশা নেই দেখে দ্বিজপদ কটমট করে হরকালীবাবুর দিকে তাকিয়ে বলল, আপনি আমার সঙ্গে একমত হচ্ছেন কেন? হরকালীবাবু সঙ্গে সঙ্গে বললেন, না একমত হওয়াটা মোটে কাজের কথা নয়। নন্দপুরের লোকেরা বেশিরভাগ আজকাল তর্কের ভয় দ্বিজপদর সঙ্গে একমত হয়ে যায়, ফলে দ্বিজপদর মনে সুখ নেই, গায়ের নতুন লোকও বিশেষ একটা পাওয়া যায় না। সে শুনেছে কলকাতার বিখ্যাত ভূত বিশেষজ্ঞ ভূতনাথ নন্দে নন্দপুরে নরেন বক্সির একটা ভূতের বাড়ি কিনেছে, মাঝে মাঝে এসে থাকেন এবং ভূত নিয়ে গবেষণা করেন। শুনে ইস্তক দ্বিজপদ প্রায় বাড়িটার সঙ্গে ভূতনাথ নন্দে নাগাল পাওয়ার চেষ্টা করে। ভূতনাথকে পেলে তার সঙ্গে ভূত নিয়ে একটা ঘোর তর্ক বাঁধিয়ে তোলার ইচ্ছে আছে তার। আজও অভ্যেস বসে বিকেলের দিকে দ্বিজপদ হাঁটতে হাঁটতে ভূতনাথ নন্দীর নতুন কেনা বাড়িটায় হানা দিল। পশ্চিম পাড়ায় খুব নির্জন জায়গায় মস্ত বাঁশ ঝাড়ের পেছনে ভূতনাথের বাড়ি, ঝুরঝুরে পুরনো, পেছনে একটা মজা পুকুর। দিনের বেলাতেই এলাকাটা যেন ছমছম করে। দুটো মস্ত বাঁশ ঝাড়ের ভিতর দিয়ে একটা সুড়ি পথ গেছে, সেই পথটাও আগাছায় ভরা। দ্বিজপদ পথটা পেরিয়ে বাড়ি চৌহদ্দিতে ঢুকে একটু গলা তুলে বলল, ভূতনাথ বাবু আছেন নাকি? ভূতনাথ বাবু? সাড়া পাওয়া গেল। দ্বিজপদ হতাশ হয়ে ফিরতে যাচ্ছিল, হঠাৎ তাকে চমকে দিয়ে
বাড়ির দেওয়ালে আড়াল থেকে একটা মুষ্ক মতো রাগি চেহারা লোক বেরিয়ে এসে গম্ভীর গলায় বলল, কাকে খুঁজছেন? খুশি হয়ে দ্বিজপদ বলল, নমস্কার, আপনি কি ভূতনাথ বাবু? লোকটা তার দিকে স্থির চোখে চেয়ে বলল, না, এ বাড়িটা কার? কেন, ভূতনাথ বাবুর? তিনি নরেন বক্সির কাছ থেকে বাড়িটা কিনেছেন। ও, তাহলে অঘোষ সেনের বাড়িটা কোথায়? দ্বিজপদ একটু অবাক হয়ে বলল, অঘোর সেন? না মশাই, ও নামে কাউকে চিনি না। অঘোর চক্রবর্তী আছেন একজন বামুন পাড়ায়, আর অঘোষ সামন্ত থাকে কালী বাড়ির পিছনে। আপনার ভুল হচ্ছে। লোকটা মাথা নেড়ে বলল, ভুল হচ্ছে না, এই জায়গাটা যদি নন্দপুর হয়ে থাকে তাহলে এখানেই অঘোষ সেনের বাড়ি। সামান্য তো তর্কের গন্ধ পেয়ে দ্বিজপদ হাস, নন্দপুর হলেই সেখানে অঘোর সেন বলে কেউ থাকবে এমন কথা নেই। আর নন্দপুরের কথা বলছেন, সারা পশ্চিমবঙ্গ খুঁজলে না হোক মেলা নন্দপুর আছে। আপনি কি বলতে চান, সব নন্দপুরে একজন করে অঘোর সেন আছেন? তা বলে আমি বলছি না যে অঘোর সেন বলে কেউ নেই, খুঁজলে হয়তো বেশ কয়েকশো অঘোর সেন পাওয়া যাবে, কিন্তু তা বলে তারা যে নন্দপুরেই থাকবেন এমন কোনো কথা আছে কি? লোকটা বড্ডই বেরোসে, তর্কে নামার এমন একটা সুযোগ পেয়েও নামল না। তেমনি মোটা আর গম্ভীর গলায় বলল, অঘোষ সেনকে নয়, আমি তার বাড়িটা খুঁজছি। অঘোষ সেন বহুকাল আগেই মারা গেছেন। ও, কিন্তু অঘোষ সেনের বাড়ি খুঁজতে আপনি যদি ভূতনাথ বাবুর বাড়িতে ঘোরাঘুরি করেন তাহলে তো লাভ নেই। অঘোষ সেনের বাড়ি খুঁজতে হলে অঘোষ সেনের বাড়িতেই যেতে হবে। তাই বলছিলাম আপনি ভুল জায়গায় এসেছেন। এই নন্দপুরে অঘোষ সেন বলে কেউ থাকেন, অন্য নন্দপুরে খুঁজে দেখতে পারেন। লোকটা হঠাৎ এগিয়ে এসে হাত বাড়িয়ে দ্বিজপদ জামাটা বুকের কাছে খামচে ধরে একখানা রাম ঝাঁকুনি দিয়ে বলল, এখানেই অঘোষ সেনের বাড়ি, বুঝলি? ঝাঁকুনি চোটে দ্বিজপদের মাথার ভেতরটা তালগোল পাকিয়ে গেল, ঘাড়টা উঠল মট করে, সে দুবার কোঁক কোঁক শব্দ করে বলে উঠল, যে আজ্ঞে। বাড়িটা কোথায়? দ্বিজপদর বাঘের থাবায় ইঁদুরের মতো অবস্থা, বলল, এখানেই কোথাও হবে। লোকটা দ্বিজপদকে আরও একটা ঝাঁকুনি দিয়ে ছেড়ে দিতেই সে টাল সামলাতে না পেরে পড়ে গেল। লোকটা রক্ত করা চোখে চেয়ে জলদ গম্ভীর স্বরে বলল, বাড়ি যা। পরে থেকেই দ্বিজপদ খুব বিনয়ের সঙ্গে বলল, যে আগে। তারপর কোনো রকমে উঠে এক দৌড়ে বাঁশ বন পেরিয়ে রাস্তা এসে পড়ল। জায়গাটা ভারী নির্জন, হাঁক ডাক করলেও কেউ শুনতে পাবে না। দ্বিজপদ পিছু ফিরে একবার দেখেনি, প্রায় ছুটতে ছুটতে মোড়ের মাথায় বটকেষ্ট মনোহারির দোকানে এসে হাজির হল। বটকেষ্ট তার বন্ধু মানুষ, ক্রিকেটের ভক্ত। গতকালই বটকেষ্টকে সর্বসমক্ষে ক্রিকেট ভালো না ফুটবল ভালো তাই নিয়ে তর্কে হারিয়ে দিয়েছে। বটকেষ্ট তাই দ্বিজপদকে দেখে গম্ভীর হয়ে বলল, কি চাই? দ্বিজপদ হাঁপাতে হাঁপাতে বলল, একটুর জন্য প্রাণে বেঁচে গেছি রে ভাই। বিরস মুখে বটকেষ্ট বলল, সাপের মুখে পড়েছিলে বুঝি, তা পারল না ঠুকে দিতে, কুলাঙ্গার আর কাকে বলে। আরে ভাই, সাপ নয়, খুনে ডাকাত। ভূতনাথ নন্দীর খোঁজে তার ভুতুরে বাড়িটায় গিয়েছিলুম, সেখানে ঘাপটি মেরেছিল, যেতেই ক্যাঁক করে ধরল, মেরেই ফেলতো কোনো ক্রমে, হাত ছাড়িয়ে পালিয়ে এসেছি। বটকেষ্ট নিরাশ হয়ে বলল, অপদার্থ অপদার্থ, এসব লোকের মুখে চুনকালি দিতে হয়। দ্বিজপদ রেগে গিয়ে বলল, কার মুখে চুনকালি দেওয়ার কথা বলছিস? বটকেষ্ট বলল, তোর মুখে নয় রে, তোর মুখে নয়, ডাকাতটার কথাই বলছি। সে কেমন ডাকাত, যার হাত ফুসকে লোক পালিয়ে যায়? দ্বিজপদ অবাক হয়ে বলল, তার মানে আমি খুন হলে বুঝি ভালো ছিল? বটকেষ্ট তাড়াতাড়ি সামলে নিয়ে একটু মোলায়েম গলায় বলল, সে কথা হচ্ছে না, বলছিলাম কি, আগেকার মতো খাঁটি জিনিস আজকাল আর পাওয়াই যায় না। তখনকার ডাকাতরা খাঁটি ঘি দুধ খেত, আস্ত পাঠা আস্ত কাঁঠাল এক একবারে উড়িয়ে দিত, ক্ষমতাও ছিল তেমনই, মাছিটিও গলে যেতে পারতো না তাদের পাল্লায় পড়ে। আর আজকালকার ডাকাতদের চেহারা দেখেছি,
রোগা দুবলা উপসী চেহারা, না আছে জোর না আছে রোগ। এই তো গত মাসে বরুণ চাকির বাড়িতে ডাকাতি করতে এসে ডাকাতদের কি হেনস্থা, গায়ের লোক মিলে এমন মার মারলে যে সব ভুলে গড়াগড়ি দিয়ে হাতে পায়ে ধরতে লাগলো। দ্বিজপদ বুক ফুলিয়ে বলল, আমার ডাকাতটা মোটেই তেমন নয়, ছ ফুটের ওপর লম্বা খামবাজ চেহারা, ইয়া চওড়া কাঁধ, মুগুরের মতো হাত, রক্তবর্ণ চোখ। একটু উৎসাহিত হয়ে বটকেষ্ট বলল, বটে, তা তোর সব কেড়ে কুড়ে নিল বুঝি? দ্বিজপদ মাথা নেড়ে বলল, সেসব নয়, লোকটা অঘোষ সেন নামে কার একটা বাড়ি খুঁজছিল, তা সেই অঘোষ সেনকে নিয়ে দু চারটে কথা হয়েছে কি হয়নি, অমনি তেরে এসে এমন ঝাঁকুনি দিতে লাগলো যে প্রাণ যায় আর কি। বটকেশটা চোখ দুখানা চকচক করে উঠল, আহা, এমন তেজস্বী মানুষের অভাবেই না দেশটা ছাড়খাড়িয়ে যাচ্ছে, এমন লোকের পায়ে ধুলো দিতে হয়। তেজস্বী তার মারকুটটা ভাব যে এক নয়, বীরত তার গুন্ডামিতে যে তফাত আছে এইটে নিয়ে দ্বিজপদ একটা তর্ক বাঁধাতে পারত, সুযোগও ছিল, কিন্তু কে জানে কেন তার তর্কের ইচ্ছেটাই ফুটো বেলুনের মতো চুপসে গেছে। দ্বিজপদ শুধু খাপ্পা হয়ে বলল, ওরকম একটা জঘন্য খুনিয়া গুন্ডা তেরিয়া অভদ্র লোক কিনা তেজস্বী, তার আবার পায়ের ধুলো নিতে ইচ্ছে করছে তোর? বটকেষ্ট হাসি হাসি মুখ করে বলল, কল্কি অবতারও হতে পারে, আমাদের দুঃখ কষ্ট ঘোচাতে এসেছে, কিন্তু এই অঘোষিন লোকটাকে? দ্বিজপদ একটু ঠান্ডা হয়ে বলল, সেইটাই তো বলতে গিয়েছিল যে নন্দপুরে অঘোষিন বলে কেউ নেই, নন্দপুর হলেই যে সেখানে অঘোষিন থাকবেন এমন কথাও নেই, তাছাড়া নন্দপুর নামে অনেক গাঁ আছে, অঘোর সেনও খুঁজলে বিস্তর পাওয়া যাবে, কথার পিঠে কথা আর কি, কিন্তু বেরসিক লোকটা এমন তেরে এলো। বটকেষ্ট একটু চিন্তিত মুখ করে বলল, অঘোর সেন বলে কেউ এখানে নেই ঠিকই, কিন্তু নামটা চেনা চেনা ঠেকছে। দ্বিজপদ বিরক্ত হয়ে বলল, তুই চিনবি কি করে, অঘোর সেন নাকি অনেক আগেই মারা গেছেন। বটকেষ্ট চিন্তিত মুখে বলল, সেটাই স্বাভাবিক, নামটা যেন আমি কোনো পুঁথিপত্রে পেয়েছি বা কোনো পুরনো লোকের মুখে শুনেছি, এখন ঠিক মনে করতে পারছি না, মনে হয় অঘোর সেন একসময় বেশ বিখ্যাত লোক ছিলেন, এ ব্যাপারে মিত্তির জ্যাঠা কিছু জানতে পারে। দ্বিজপদ উত্তেজিত হয়ে বলল, কিন্তু ডাকাতার ব্যাপারে কি করা যায়? প্রথম কথা, লোকটা ডাকাত কিনা আমরা জানি না, দ্বিতীয় কথা, খুনিও বলা যাচ্ছে না, কারণ তোকে লোকটা খুন করেনি, তিন নম্বর হলো লোকটাকে এখন ভূতনাথ নন্দীর বাড়িতে পাওয়া যাবেই এমন কথা বলা যাচ্ছে না, বুদ্ধিমান হলো এতক্ষণে তা সরে পড়ার কথা, চার নম্বর হলো লোকটার যেমন বিরাট চেহারা আর গায়ের জোর বলছিস, তাতে আমরা দুজন গিয়ে সুবিধে করতে পারবো না, লোক লস্কর ডেকে নিয়ে যেতে হবে, সেটা সময় সাপেক্ষ ব্যাপার, গায়ে আজ লোকজন বিশেষ নেই, কারণ বেশিরভাগই গেছে চড়কডাঙার মেলায়। ছ নম্বর কথা হলো, ভুল হচ্ছে, এটা পাঁচ নম্বর হবে, তা পাঁচ নম্বরই সই, পাঁচ নম্বর কথা হলো অঘোষ সেন সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করা গেলে লোকটাকে জেরা করার সুবিধে হবে। তুই একটা কাপুরুষ, তাও বলতে পারিস, তবে কাপুরুষ হলো আমি বুদ্ধিমান, এখন চল তো। বটকেষ্ট দোকান বন্ধ করে দ্বিজপদকে নিয়ে বেরিয়ে পড়ল। সমাজমিত্তির পুরনো আমলের লোক সন্দেহ নেই, বয়স এই 97 পুরে 98 চলছে, এখনও বেশ শক্ত সামর্থ্য লোক। নন্দপুরে কায়স্তপাড়ায় নিজের বারান্দায় বসে সন্ধেবেলা তিনি গেলাসে গোঁফ ডুবিয়ে দুধ খাচ্ছিলেন, একটু আগেই সান্ধ্য ভ্রমণে বেরিয়ে মাইল তিনেক হেঁটে এসেছেন। বটকেষ্ট দ্বিজপদকে দেখে এক গাল হেসে বললেন, গোঁফ ডুবিয়ে দুধ খেলে দুধের স্বাদ বেড়ে যায় জানো। অন্য সময় হলে দ্বিজপদ গোঁফে বায়ুবাহিত জীবাণু প্রসঙ্গ তুলত এবং গোঁফ ডুবিয়ে দুধ খাওয়া যে খুব খারাপ অভ্যাস তাও প্রমাণ করে ছাড়ত, কিন্তু গুন্ডাটা ঝাঁকুনি খেয়ে আজ তার মাথা তেমন কাজ করছে না, মেজাজটাও বিগড়ে আছে। সে বিরস মুখে বলল, কারো পৌষ মাস কারো সর্বনাশ, বলি মিত্তির জ্যাঠা আরাম করে তো দুধ খাচ্ছে,
এদিকে যে গায়ে ডাকাত পড়েছে সে খবর রাখেন? সমাজ মিত্তি শটান হয়ে বসে বললেন, ডাকাত পড়েছে? তবে আর বলছি কি? সমাজ মিত্তির ভারী খুশি হয়ে বললেন, তা কার বাড়িতে পড়ল, কি কি নিয়ে গেল, মন খারাপ হয়েছে তো? সব বেশ খোলসা করে বল দেখি শুনি। আহা, নন্দপুরে কতকাল ডাকাত পড়েনি, সেই 21 বছর আগে চৌধুরীদের বাড়িতে পড়েছিল, তারপর সব শুনশান। ডাকাতি যে সমাজ বিরুদ্ধ ব্যাপার এবং মোটেই ভালো জিনিস নয় তা নিয়ে তর্ক করার জন্য দ্বিজপদর গলা চুলকে উঠল, কিন্তু নিজেকে কষ্টে সামলে দিল। সে আজ তর্কে সে এঁটে উঠবে না। বটকেষ্ট বলল, মাঝে মাঝে ডাকাত পড়া কি দরকার বলে মনে হয় আপনার জ্যাঠামশাই? খুব দরকার হে, খুব দরকার। গায়ে জীবন বড়ই নিস্তরঙ্গ, বুঝলে, বড়ই নিস্তরঙ্গ। মাঝে মাঝে এরকম কিছু একটা হলে গা বেশ গরম হয়, শরীর মন দুই বেশ চাঙা থাকে। তা বেশ গুছিয়ে বলো তো ঘটনাটা, কিছু বাদশাদ দিও না। দ্বিজপদ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি ডাকাতের খপ্পরে পড়েছিলুম একটু আগে। বিকেলের দিকটায় ভূতনাথ বাবু সন্ধানে তার বাড়িতে গিয়েছিলুম, সেখানেই দেখা। ইয়া, 7 ফুট লম্বা, চওড়া চেহারা, 50 ইঞ্চি বুকের ছাতি, হাত দুখানা যেন এক জোড়ার টেকি, চোখ ভাটার মতো বন বন করে ঘুরছে, আমাকে ধরে এমন ঝাঁকুনি দিচ্ছিল যে আর একটু হলে প্রাণবায়ু বেরিয়ে যেত। সমাজ মিত্রের ঝুঁকে বসে আল্লাদের গলায় বলে, তারপর? তারপর কোনো রকমে হাত ছাড়িয়ে পালিয়ে এসেছি, একসময় ব্যায়াম ট্যায়াম করতুম তো তাই পারল, অন্য লোক হলে দাঁত কপাটি লেগে পড়ে থাকত। বটকেষ্ট চাপা গলায় বলল, লোকটার হাইট 1 ফুট বাড়িয়ে দিলি নাকি, চড়াটাও যেন বেশি মনে হচ্ছে। সমাজ মিত্রের বললেন, বাহ বাহ, কিন্তু তারপর কি? দ্বিজপদ বলল, তারপর এখন অব্দি আর কিছু হয়নি, হচ্ছে কিনা তা বলতে পারবো না, তবে হবে। সমাজ মিত্রের নাক সিটকে বললেন, ওহ, এটা একটা ঘটনা হলো, তোমাকে একটু ঝাঁকুনি দিয়েছে তাতে কি? একে কোন আক্কেলে ডাকাতি বলে জাহির করছে শুনি, রগরগে কিছু হলে না হয় বোঝা যেত, তা লোকটা সেখানে করছিল কি? অঘোষ সেন নামে একজনে বাড়ি খুঁজছিল। সমাজ মিত্রের ভারী অবাক হয়ে বললেন, অঘোষ সেন? অঘোষ সেনের বাড়ি খুঁজছিল? কেন খুঁজছিল তা বলল? না জ্যাঠামশাই, অঘোষের নামে যে এই গায়ে কেউ নেই তা বলতে গিয়েই তো বিপদটা হলো। সমাজ মিত্রি বিরক্ত হয়ে বললেন, অঘোষেনের বাড়ি যে এই গায়ে নয় এ কথা তোমাকে কে বলল? কিছু জানো না বোঝো না, সেদিনকার ছোকরা ফস করে বলে ফেললে অঘোষেনের বাড়ি এ গায়ে নয়, সব জানতা হয়েছ না? দ্বিজপদ ভারী থতমত খেয়ে গেল। বটকেষ্ট বলল, আগে সে কথা জানতেই আপনার কাছে আসা, লোকটা নাকি বেশ জোর দিয়ে বলছিল যে অঘোষেনের বাড়ি নন্দপুরে। সমাজ মিত্রও বেশ জোরের সঙ্গে বললেন, আলবাত নন্দপুরে, লোকটা ঠিকই বলেছে। দ্বিজপদ আমতা আমতা করে বলল, তিনি কে জ্যাঠামশাই? তিনি খুব সাংঘাতিক লোক ছিলেন, কিন্তু সে কথা থাক, আগে বলো তো ঘটনাটা যখন ঘটল তখন ভূতনাথ কি করছিল? দ্বিজপদ মাথা নেড়ে বলল, তিনি তো আসেননি। সমাজ মিত্রের বললেন, আসেননি মানে? বললেই হলো আসেননি, বেলা 3টের সময় পালোয়ান ভৃত্য বড়ুয়াকে নিয়ে এই পথ দিয়ে ভূতনাথ গেছে, আমি তখন বারান্দায় বসেছিলুম, আমাকে দেখে এগিয়ে এসে দুদণ্ড দাঁড়িয়ে কথা বলে গেল, আসেনি মানে? দ্বিজপদ একটু অবাক হয়ে বলল, কিন্তু অনেক ডাকাডাকি তো তিনি সাড়া দিলেন না জ্যাঠামশাই। সমাজ মিত্রির টপ করে উঠে পড়লেন, বললেন, তোমরা বসো, আমি চট করে টর্চার লাঠি গাছ নিয়ে আসছি, ব্যাপারটা সুবিধে ঠেকছে না, একটু সরেজমিনে দেখতে হচ্ছে। দ্বিজপদ তাড়াতাড়ি বলল, লোকজন না নিয়ে কি সেখানে যাওয়া ঠিক হবে জ্যাঠামশাই? আমি বড় লোক ডাকতে চাই। বটকেষ্ট বলল,
আমার একাদশী পিসির বড্ড অসুখ, এখন তখন অবস্থা, একবার তার বাড়িতে না গেলেই নয়। সমাজ মিত্রের দ্বিজপদর দিকে চেয়ে বললেন, গায়ের লোক আজ প্রায় সবাই মেলায় গেছে, একেও কাউকে বিশেষ পাবে না, আর ডেকে হবেটাই বা কি, তারাও তো তোমাদের মতে বিদ্যুৎ ডিম। তারপর বটকেষ্টর দিকে চেয়ে বললেন, একাদশীর জন্য চিন্তের কিছু নেই, বিকেলে বেড়াতে বেরিয়ে আজ নপাড়ার দিকে গিয়েছিল, দেখলুম একাদশীর মস্ত যাতায় ডাল ভাঙছে। দুজন একটা অপ্রস্তুত, সমাজ মিত্রে তার মোটা বাঁশের লাঠি আর টর্চ নিয়ে বেরিয়ে এসে বললেন, চলো দিদি করা ঠিক হবে। সমাজ মিত্রের আগে আগে টর্চ ফেলতে ফেলতে আর লাঠি ঠুকতে ঠুকতে দ্বিজপদর বটকেষ্ট একটু পিছনে জড়সড়র গা ঘেঁষা ঘেঁষি করে এগোতে লাগল। মাস মনে ঘুটঘুটি অন্ধকার, জোনাকি জ্বলছে বলে অন্ধকারটা যেন আরো ঘন মনে হচ্ছে। মানুষের সাড়া পেয়ে দু চারটে বন্যপ্রাণী শেয়াল আর মেঠো ইঁদুরি হবে দৌড়ে পালালো, জনমনীষীর চিহ্ন নেই। বাঁশবন পেরিয়ে বাড়ির চাতালে পৌঁছে মিত্তির মশাই চারিদিকে টর্চ ফেললেন। বাড়িতে কোনো আলো জ্বলছে না, তবে সদর দরজার একটা পাল্লা হাঁ করে খোলা। সমাজ মিত্তির হাঁক মারলেন, ভূতনাথ ভূতনাথ আছো নাকি? নির্জন ফাঁকা অন্ধকারে ডাকটা এমন বিটকেলে শোনালো যে দুজনের পিলে চমকে গেল। সমাজ মিত্রের গলায় যে এত জোর তা তাদের জানা ছিল না, যে ডাকে মরা পর্যন্ত উঠে বসে সেই ডাকেও ভূতনাথের সাড়া পাওয়া গেল না। সমাজ মিত্রি দুশ্চিন্তার গলায় বললেন, নন্দীর পর হলো কি? দ্বিজপদ ভাঙা গলায় বলল, বোধ হয় টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছেন, ডিস্টার্ব করাটা কি ঠিক হবে জ্যাঠা মশাই? বটকেষ্ট বলল, ভূতনাথ নন্দীর বদলে আর কাউকে দেখেনি তো জ্যাঠা মশাই, বয়স হলে তো একটু একটু ভুল হতেই পারে। সমাজ মিত্রের অবশ্য কোনো কথাই কানে তুললেন না, লাঠিটা বাগিয়ে ধরে এগোতে এগোতে বললেন, একটা বিপদের গন্ধ পাচ্ছি হে, এসো দেখা যাক। দ্বিজপদ বলে উঠল, কাজটা কি ঠিক হচ্ছে জ্যাঠা মশাই, বেসপাসিং হয়ে যাচ্ছে না? বটকেষ্ট বলে উঠল, কথাটা আমারও মনে হয়েছে, ট্রেসপাসিংটা মোটেই ভালো জিনিস নয়। বাড়ির বারান্দায় উঠে সমাজ মিত্রের আবার বাঘা গলায় ডাকলেন, ভূতনাথ আছো নাকি ভূতনাথ? সেই ডাকে দুটো বাদর উড়ল, কয়েকটা চামচিকে চক্কর মারতে লাগলো, দূরে কোথাও কুকুর যেন ভৌ ভৌ করে ডেকে উঠল, কিন্তু ভূতনাথ সাড়া দিলেন না। অবশ্য সারাদার মতো অবস্থাও তার ছিল না, বাইরের ঘরের মেঝের ওপর তিনি পড়েছিলেন উপুর হয়ে, মাথার ক্ষতস্থান থেকে রক্ত পড়ে মেঝে ভেসে যাচ্ছিল। দৃশ্যটা টর্চের আলোয় দেখে সমাজ মিত্রী বলেন, সর্বনাশ, এ তো দেখছি খুন করে রেখে গেছে ভূতনাথকে। দুজনে একসঙ্গে বলে উঠল, খুন? সমাজ মিত্রীর উত্তেজনা ভালোবাসেন, ঘটনা ঘটলে খুশি হন, কিন্তু দৃশ্যটা দেখে তিনি তেমন খুশি হলেন না, হাঁটু গেড়ে বসে ভূতনাথের নাড়ি পরীক্ষা করতে লাগলেন। দ্বিজপদ বলল, ডেড বডি নাড়াচাড়া করাটা কি ঠিক হচ্ছে জ্যাঠামশাই, পুলিশ হতে রেগে যায়। বটকেষ্ট বলল, মরা ছুলে আবার চান টান করার ঝামেলা আছে, এই বয়সে কি ওসব সইবে আপনার? সমাজ মিত্রের একটা শ্বাস ছেড়ে বললেন, এখনো মরেনি, প্রাণটা আছে, ওহে তোমরা একটু জলে জোগাড় করো দেখি, জলের ঝাপটা দিয়ে দেখা যাক জ্ঞান ফেরে কিনা, তারপর বিছানায় তুলে শোয়াতে হবে, আর দেখো বাড়তিটাতে কিছু আছে কিনা। জল পাওয়া গেল ভূতনাথের ওয়াটার বটলে, চোখে মুখে ঝাপটা দেওয়ার পর বাস্তবে কি ভূতনাথ চোখ খুললেন, তবে চোখের দৃষ্টি ফ্যাল ফেলে, কোনো ভাষা নেই। টেবিলের ওপর মোমবাতি আর দেশলাই ছিল, বাতি জ্বালানোর পর ভূতনাথকে বিছানায় তুলে শোয়ানো হলো। ফার্স্ট এড বক্সও দেখা গেল ঘরে মজুদ আছে। সমাজ মিত্রের ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে নিজের হাতে ব্যান্ডেজ বাঁধতে বাঁধতে বললেন, ওহে তোমরা হারুয়াকে খুঁজে দেখো, মনে হচ্ছে তার অবস্থাও এর চেয়ে ভালো নয়।
টর্চটা নিয়ে যাও। বটকেশটা দ্বিজপদ সিঁটিয়ে গেলেও মুখের ওপর না করতে পারল না। দ্বিজপদের একবার ইচ্ছে হলো বলে যে হয়তো বাজারে টাজারে গেছে, এসে যাবে, কিন্তু সেটা প্রকাশ্যে বলাটা যুক্তিযুক্ত হবে বলে মনে হলো না। হরুয়াকে পাওয়া গেল ভেতর দিকের উঠোনে। উঠোনে মস্ত আগাছার জঙ্গল, তার মধ্যেই পড়েছিল হরুয়া। কপালের বাঁ দিকে বেশ গভীর ক্ষত, তবে হরুয়াও বেঁচে আছে। তার বিশাল চেহারা ধরাধরি করে তুলে আনা কঠিন ব্যাপার। দ্বিজপদ ওয়াটার বটল এনে তার মুখে চোখে ঝাপটা দেওয়ার পর হরুয়া চোখ মেলল। প্রথম কিছুক্ষণ তার চোখেও ভ্যাবলা দৃষ্টি, তবে সে পালোয়ান মানুষ। কয়েক মিনিট বাদে ধীরে ধীরে উঠে বসে বলল, জয় বজরংবলী। প্রায় আধ ঘন্টা পরিচর্যার পর মোটামুটি যখন কথা বলার মতো অবস্থা হল দুজনের, তখন ভূতনাথ নন্দী শুধু বললেন, স্ট্রেঞ্জ থিং। সমাজ মিত্র গুছিয়ে বসে বললেন, বেশ খোলসা করে বলো তো ভায়া, বেশ বিস্তারিত বলো। ভূতনাথ নন্দী মাথা নেড়ে বললেন, বিস্তারিত বলার কিছু নেই। দুপুর সোয়া তিনটে নাগাদ আমি আর হরুয়া বাড়িতে ঢুকেছি। ঢুকে দেখি দরজার তালা ভাঙা। অবাক হওয়ার ব্যাপার নয়, নির্জন জায়গায় বাড়ি, চোর হানা দিতেই পারে। তাই আমি বাড়িটাতে দামি জিনিস কিছুই রাখি না, সামান্য দুটো খাট বিছানা, দু চারটে পুরনো অ্যালুমিনিয়ামের বাসন করি। যায় যাক, তাই তালা ভাঙা দেখে আমরা চেঁচামেচি থানা পুলিশ করিনি। পড়ুয়া একটু তরপা ছিল বটে, তবে সেটা ফাঁকা আওয়াজ। কিন্তু ঘরে ঢুকে দেখলুম চোর কিছুই নেয়নি, কিন্তু দুটো ঘরের মেঝে বিরাট করে গর্ত পড়েছে। ওই উত্তর পাশের ঘরটায় আর পেছনের ঘর, দুটো গর্তে সদ্য খোঁড়া। বাড়ির মেঝে একরকম জখম হওয়ায় হারুয়া একটু খুব রেগে গেল। বাড়ির মেঝে এরকম জখম হওয়ায় পড়ুয়া তো খুব রেগে গেল, লাঠি হাতে চারিদিকটা ঘুরে দেখেও নিল। আমি রেগে গেলেও জানি পুরনো বাড়িতে গুপ্তধন থাকতে পারে ধারণায় অনেকে খোঁড়াখুঁড়ি করে। সমাজ মিত্রে গম্ভীর মুখে শুনছিলেন, বললেন, গর্ত দুটো একটু দেখে আসতে পারি? বাধা কি, যান দেখে আসুন। ওরে হরুয়া, বাতিটা দেখা তো। সমাজ দ্বিজপদ আর বটকেষ্টকে নিয়ে গর্ত দেখলেন। দুটো গর্তই কোমর সমান হবে, অনেকটা জায়গা জুড়ে বেশ করে গর্ত খোঁড়া হয়েছিল। সমাজ মিত্র ফিরে এসে বললেন, তারপর বলো ভায়া। আমি বিকেলের দিকটায় জিনিসপত্র গোজগাছ করছি, হরুয়া গেছে উঠোনে জঙ্গল কাটতে। এমন সময় হঠাৎ একটা বেশ লম্বা চড়া লোক ঘরে ঢুকে জিজ্ঞেস করল, এটা অঘোর সেনের বাড়ি না? লোকটা হঠাৎ বিনা নোটিশে হুট করে ঢুকে পড়া আমি বিরক্ত হয়েছিল। বেশ ধমক দিয়ে বললুম, নাহ মশাই, এটা অঘোর সেনের বাড়ি না, আপনি আসুন। লোকটা এই কথায় রেগে গিয়ে বলল, এটাই অঘোর সেনের বাড়ি, তুই এখানে কি করছিস? আমি রেগে গেল, মাথা ঠান্ডা রেখে বললুম, এ বাড়ি কার তা আমি জানি না, তবে আমি বক্সির কাছে কিনেছি। তারপর কি হলো? ব্যাস কথা ওইটুকুই, বাকিটা অ্যাকশন। লোকটা হঠাৎ মুগুরের মতো একটা জিনিস বের করে ধাঁই করে মাথায় মারে, আর কিচ্ছু জানি না। হরুয়া বলল, আমি লোকটাকে দেখিনি, আপন মনে জঙ্গল সাফা করছিলাম, হঠাৎ কে যে কোথা দিয়ে কি দিয়ে মারলো তা ভগবান জানে। সমাজ মিত্রের একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমাদের কপাল বোধ হয় আরও কষ্ট আছে ভূতনাথ, তোমরা বরং এখানে এখন আর থেকো না। কেন বলুন তো? অঘোষণের খোঁজ যখন শুরু হয়েছে তখন সহজে শেষ হবে না। অঘোষণটা কে সে বৃত্তান্ত পরে শুনো, আজ বিশ্রাম না। গাঁ থেকে কয়েকজন শক্ত সমর্থ লোক পাঠাচ্ছে, তারা আজ বাড়িটা পাহারা দেবে। গভীর রাত্রি, মামার ভাগ্নে পাশাপাশি দুটো চৌকিতে অঘরে ঘুমোচ্ছিল। দুদিন খুব খাটাখাটনি গেছে, শরীর দুজনেরই খুব ক্লান্ত, পাড়াটা শান্ত চুপচাপ।
মাঝে মাঝে রাতচড়া পাখির ডাক, ঝিঝি শব্দ, কখনো কখনো কুকুরের একটু ঘেউ ঘেউ, তাতে ঘুমটা আরো গভীরই হয়েছে দুজনে। রাত যখন প্রায় একটা, তখন সুবুদ্ধি হঠাৎ ঘুম ভেঙে উঠে বসল। তার মনে হলো কি যেন করুণ স্বরে কাকে ডাকছে, বারবার ডাকছে, অনেকক্ষণ ধরে ডাকছে, কার্তিক, ওরে কার্তিক। আধো ঘুমের মধ্যেই কার্তিক বলল, কি মামা, এ কাকে ডাকছে বলতো, কারো বিপদ আপদ হলো নাকি? বলেই বা তুমি ঘুমো। ওরে না, পাঁচজনের বিপদে আপদে দেখতে হয়, পাড়া প্রতিবেশী নিয়ে বাস করতে গেলে আমার মুখ ঘুরিয়ে থাকলে হয় না। কার্তিক উঠে বসল, হাই তুলে বলল, কোথায়, আমি তো কিছুই শুনতে পাচ্ছি না। কান পেতে শোন। কার্তিক কান খাড়া করল, কিছুক্ষণ পর বলল, কোথায় কি, তুমি স্বপ্ন দেখছ। সুবুদ্ধিও শব্দটা আর শুনতে পাচ্ছিল না, বলল, স্বপ্ন দেখা যায়, স্বপ্ন কি শোনা যায় রে, আমি শব্দটা শুনেছি। রাত্রিবেলা কত রকম শব্দ হয়, ঘুমো তো। ভুল শুনেছি বলে মনে হয় না, মিলিটারিতে ছিলাম, আমাদের অনেক কিছু শিখতে হয়েছে। কার্তিক শুয়ে চোখ বুঝল আর সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল। সুবুদ্ধিও শুল, তবে তার মনটা খচখচ করছিল, একটু এপাশ ওপাশ করে সেও শেষ অবধি ঘুমল। রাত দুটো নাগাদ হঠাৎ কার্তিক ধড়মড় করে উঠে বসে বলল, মামা, ও মামা, শব্দটা শুনেছ? সুবুদ্ধি ঘুম ভেঙে বলল, বিশেষ শব্দ, তোমার শব্দটাই গো, কে কাকে ডাকছে শোনোনি? সুবুদ্ধি টর্চটা নিয়ে মশারি তুলে বলল, চল তো দেখি। ও মামা, এই বাড়িতে ভূত নেই তো? দূর, ভূত থাকলে বাড়িটা তো সস্তা হতো নাকি, ভূতের দাম শুনলি না? তাই তো, কি নাম ধরে ডাকছিল বুঝতে পারলি? কার্তিক মাথা নেড়ে বলল, না, খুব অস্পষ্ট শব্দ, তবে মনে হলো কি বাবু বলে যেন ডাকছিল। আমি ওই রকম শুনেছি, ঘোষবাবু না বোসবাবু কি যেন। মামা, কত ভয় ভয় করছে। সুবুদ্ধি একটু হাসল, ভয়টা কিসের, মানুষ বিপদে পড়ে মানুষকে ডাকে। কিন্তু তুমি টর্চ নিয়ে চললে কোথায়, শব্দটা কোথা থেকে আসছে, কে করছে তা না জেনে হুট করে বেরিয়ে পড়লেই তো কাজ হবে না, মনে হচ্ছে শব্দটা বেশ দূর থেকে আসছে। সুবুদ্ধি চিন্তিত মুখে বলল, ভাবছি পাড়াটা একটা চক্কর দিয়ে আসবো, তুই বরং ঘুমিয়ে থাক, আমি বাইরে তালা দিয়ে যাচ্ছি। কার্তিক তড়াক করে উঠে পড়ে বলল, পাগল নাকি, আমি ভুতুরে বাড়িতে একা থাকতে গেছি আর কি, চলো আমিও সঙ্গে যাই। সুবুদ্ধি একটু ভেবে তার লাঠিটাও নিয়ে নিল, দরজায় তালা লাগিয়ে বেরিয়ে পড়ল দুজনে। রাস্তাঘাট অতীব নির্জন, রাস্তায় কুকুরটা বেড়ালটা অবধি দেখা যাচ্ছে না, আশেপাশে যে দু চারটে বাড়ি আছে সব অন্ধকার। সুবুদ্ধি হাঁটতে হাঁটতে বলল, শব্দটা কোন দিক থেকে আসছিল বলতো? কার্তিক মাথা নেড়ে বলল, বলতে পারবো না, ভুলও শুনে থাকতে পারি, দুজনেই শুনেছি, ভুল বলে মনে হচ্ছে না। গোটা পাড়াটা ঘুরে ঘুরে দেখলো তারা, কোথাও কারো বিপদ হয়েছে বলে মনে হলো না। কার্তিক বলল, চলো মামা বেরা যাক। সুবুদ্ধি মাথা নেড়ে বলল, তাই চল। নিজেদের বাড়ির দরজায় সে দুজনেই থমকে দাঁড়িয়ে গেল, তালাটা ভাঙা, দরজার একটা পাল্লা হাঁ করে খোলা। কার্তিক ভয়ার্ত গলায় বলল, মামা, এ কি? সুবুদ্ধি চাপা গলায় বলল, চুপ, শব্দ করিস না, জোর ঢুকেছে মনে হচ্ছে, শব্দ করলে পালাবে। কার্তিক মামার হাত চেপে ধরে বলল, ভেতরে ঢুকো না মামা, জোর হলে তোমাকে মেরে বসবে। সুবুদ্ধি হাসল, বলল, মারতে আমিও জানি, মিলিটারিতে কি ঘাস কাটতুম রে, তুই বরং বাইরেই থাক, আমি দেখছি। সুবুদ্ধি ঘরে ঢুকে দেখল
ভেতরে যে হেরিকেনটা তারা জ্বালিয়ে গিয়েছিল সেটা নেভান। অন্ধকার হলে সুবুদ্ধি ঠাড় করে বুঝল প্রথম ঘরটায় কেউ নেই। থাকলে সুবুদ্ধির তীক্ষ্ণ কানে শ্বাসের শব্দ ধরা পড়ত। দ্বিতীয় ঘরটাতেও কেউ ছিল না, সেটা পেরিয়ে 3 নম্বর ঘরটায় ঢুকভার মুখে সুবুদ্ধি থমকে দাঁড়াল। তার প্রখর অনুভূতি বলল এ ঘরে কেউ আছে, কিন্তু কে? অন্ধকার এবং অজানা প্রতিপক্ষ সামনে থাকলে একটু কৌশল নিতেই হয়। সুবুদ্ধি তাই সোজা ঘরটায় ঢুকল না, উবু হয়ে বসে হামাগুড়ি দিয়ে চৌকাঠটা পেরিয়ে সে আবছা দেখতে পেল ঘরের মেঝের গর্তটার সামনে একটা বিরাট চেহারা লোক দাঁড়িয়ে আছে। সুবুদ্ধি লাঠিটা বাগিয়ে ধরে রইল, কিন্তু কিছু করল না। সে শুনতে পেল একটা লোক বিড়বিড় করে বলল, এটাই কি অঘোষ সেনের বাড়ি, এটাই কি? সুবুদ্ধি সাহসী হল, হিংস্র নয়। সে ধীরে ধীরে উঠে দাঁড়াল। সুবুদ্ধি একটু গলা খাঁকারি দিয়ে খুব বিনয়ের সঙ্গে বলল, আগে না, এটা অঘোষ সেন মশাইয়ের বাড়ি নয়। লোকটা বিদ্যুৎ বেগে ফিরে দাঁড়াল। অত বড় শরীরটা যেমন চিতাবাঘের মতো দ্রুত নড়াচড়া করতে পারে তা দেখে সুবুদ্ধি অবাক হল। লোকটা চাপা হিংস্র গলায় বলল, তুই কে? সুবুদ্ধি আরো বিনয়ের সঙ্গে বলল, আমার নাম সুবুদ্ধি, সম্প্রতি বাড়িটা কিনেছি। কিছু যদি মনে না করেন তো বলি তালা ভেঙে বাড়িতে ঢোকাটা আপনার ঠিক হয়নি, চোরাই এমন কাজ করে। কথাটা শেষ করেছে কি করেনি, কি যে একটা ঘটে গেল তা সুবুদ্ধি বুঝতেই পারল না। প্রথমে তার মুখে একটা প্রবল ঘুষি মুগুরের মতো এসে পড়ল, তাতেই মাথা অন্ধকার হয়ে গেল সুবুদ্ধির। আর সেই অবস্থাতেও টের পেল কেউ তাকে দুহাতে তুলে নিয়ে গর্তের মধ্যে ছুঁড়ে ফেলে দিল। তারপর সুবুদ্ধির আর জ্ঞান নেই। সুবুদ্ধি কতক্ষণ অজ্ঞান হয়েছিল তা সে বলতে পারবে না, তবে তার জ্ঞান যখন ফিরল তখন সে দুটো জিনিস টের পেল। 1, তার চারিদিকে নিশ্চিন্দ্র অন্ধকার, আর 2 হল সে অজ্ঞান অবস্থাতেও হাঁটু মুড়ে বসে আছে। মিলিটারিতে ছিল বলে সুবুদ্ধির সহ্য শক্তি আর সাহস দুটোই প্রচুর, গায়ের জোরও খুব কম নয়। নিজের অবস্থাটা বুঝতে পার খানিকটা সময় লাগল। চারিদিকে হাতরে দেখল সে একটা বেশ অপরিসর গর্তের মধ্যে সেঁধিয়ে গেছে। নিচে ওপরে কোথাও কোনো রন্ধ্র আছে বলে মনে হচ্ছে না, তার উপরে একটা ফুটো নিশ্চয়ই আছে, নইলে সে এখানে এসে সেঁধোয় কী করে? সুবুদ্ধি উঠে দাঁড়িয়ে ওপর দিকটা হাতরে দেখল, কিছুই নাগাল পেল না। চেঁচিয়ে কার্তিককে কয়েকবার ডাকল, বুঝতে পারল ঘরে গর্তটা কেউ বুঝিয়ে দিয়েছে, গলা স্বর পড়ে যাচ্ছে না। সাহসী সুবুদ্ধির একটু ভয় ভয় করতে লাগলো, এখনই যদি কিছু করা না যায় তাহলে কবরের মধ্যে অক্সিজেনের অভাবে তার মৃত্যু অনিবার্য। গর্তের ভেতরে ভ্যাপসা গরমে তার শরীর ঘামে ভিজে যাচ্ছে। সুবুদ্ধি ওপরে ওঠার ফিকির খুঁজতে লাগলো, উপরে ওঠা ছাড়া বেরোবার তো পথ নেই। কাঁচরা শক্ত নয়, গর্তটার খাঁজে খাঁজে পা রেখে ওঠা সহজ। সুবুদ্ধি চারিদিকটা হাতরে দেখে নিল, নরম মাটি, খাঁজ খোঁজও অনেক। সুবুদ্ধি একটা খাঁজে পা রেখে ভর দিয়ে উঠতে গিয়েই হরাশ করে মাটির দেওয়াল খসে ফের নিচে পড়ল। কিন্তু ধৈর্য হারালে চলবে না, নরম মাটিতে আবার একটা গভীর খাঁজ তৈরি করে নিল সে। কিন্তু মাটি বড্ডই নরম, খাঁজ ভেঙে মাটির চাপড়া খসে পড়ল। গাছে শিকড় বাকড় থাকলে ভালো হতো, কিন্তু তা নেই। বারবার চেষ্টা করতে লাগলো সুবুদ্ধি, আর বারবার মাটির চাপড়া ভেঙে পড়ে যেতে লাগলো। সুবুদ্ধি ঘামছে, শ্বাসের কষ্ট শুরু এখনো হয়নি, তবে হবে। তাই সে একটু ধৈর্য হারিয়ে গর্তের একটা দেওয়ালে হাত দিয়ে খুবলে বেশ বড় একটা খাঁজ তৈরি করতে লাগল। মাটি খানিকটা খুবলে আনতে গিয়ে হঠাৎ একটা কঠিন জিনিসের স্পর্শ পেল সে, মনে হলো যেন পাথর বা ওই জাতীয় কিছু। গর্তটা সে খুবলে আরও একটু বড় করে ফেলল, তারপর হাতরে হাতরে দেখল। প্রথমটায় পাথর বলে মনে হলেও আরও একটা কিছু মাটি খসাবার পর দরজায় যেমন লোহার কড়া লাগানো থাকে
তেমনই একটা মস্ত এবং ভারী কড়া হাতে পেল। মাটির নিচে চোরা কুঠুরি থাকা বিচিত্র নয়, অনেক সময় এমন চোরা কুঠুরিতে সোনাদানা টাকা পয়সা পাওয়া যায়। সুবুদ্ধি কৌতূহল বসে ওপরে ওঠার চেষ্টা ছেড়ে কড়াটা নিয়ে নাড়াঘাটা করতে লাগলো। একটা দরজাই হবে সন্দেহ নেই, কিন্তু খোলা শক্ত, মাটি না সরালে খোলা যাবে না। সুবুদ্ধি একটু জিরিয়ে নিল, ঘাম ঝরে যাচ্ছে, শরীর দুর্বল লাগছে, তেষ্টা পাচ্ছে। এই অবস্থায় হঠাৎ বেশি পরিশ্রম করলে তার দম একেবারেই ফুরিয়ে যাবে, অন্ধকারে সে কিছুই দেখতে পাচ্ছে না, কাজ করছে আন্দাজে আন্দাজে। টর্চটা থাকলে কাজে সুবিধে হতো। সুবুদ্ধি কিছুক্ষণ জিরিয়ে ফের মাটি সরাতে লাগলো, তাড়াহুড়ো করল না। ক্রমে ক্রমে মাটি ঝরে গর্তটা যেন আরও ছোট হয়ে যাচ্ছিল। তবে সামনে ধীরে ধীরে একটা সরু দরজার মতো জিনিস হাতরে হাতরে বুঝতে পারল সুবুদ্ধি। একটু ধাক্কা দিয়ে দেখল, না দরজাটা নড়ল না। আবার ধাক্কা দেওয়ার জন্য হাতটা তুলেছিল সে, হঠাৎ তার সর্বাঙ্গ যেন ভয়ে পাথর হয়ে গেল, সর্বাঙ্গে একটা হিমশীতল শিহরণ। সে স্পষ্ট শুনতে পেল মাটির তলা থেকে কে যেন ক্ষীণ কণ্ঠে ডাকছে, অঘোরবাবু অঘোরবাবু কোথায় গেলেন? মিলিটারি সুবুদ্ধিরও যেন মাথা গুলিয়ে গেল। মাটির তলায় চোরা কুঠুরিতে অশরীরী ছাড়া তো কারো থাকার কথা নয়, তবে কি যক্ষ বলে সত্যি কিছু আছে? একে সেই যক্ষেরই কণ্ঠস্বর? জীবনে সুবুদ্ধি এত ভয় কখনো পায়নি, তার বুক ধড়াস ধড়াস করছে, হাতে পায়ে খিল ধরে গেছে। সুবুদ্ধি কিছুক্ষণ চুপ করে বসে রাম নাম করল। মাটির নিচের কণ্ঠস্বর ওই একবারই ডেকে চুপ মেরে গেছে। তবে একটু আগে সে আর কার্তিক যে ওই কণ্ঠস্বর শুনেছিল তাতে সুবুদ্ধির সন্দেহ রইল না। সুবুদ্ধি বসে বসে ভাবল, এই গভীর গর্তের মতো জায়গায় তার মরণ এমনিতেই লেখা আছে, মরতেই যদি হয় তো আর ভয়ের কি আছে? দরজাটা খুললে যদি কোনো সুরঙ্গ টুরঙ্গ পাওয়া যায় তো ভালো, না হলে কপালে যা আছে হবে। সুবুদ্ধি কড়াটা ধরে একবার নিচের দিকে টানল, কিন্তু দরজাটা নড়ল না। দরজাটা কোন দিকে খুলবে তাও বুঝতে পারছিল না সে, টানবে না ঠেলবে সেটাও তো বোঝা দরকার। ছিটকিনি বা ওই জাতীয় কিছু আছে কিনা দেখার জন্য সুবুদ্ধি দরজাটা ফের আগা পাঁচতলা হাতড়াতে লাগলো। একেবারে দরজার মাথায় মাটির একটা টিবলি খুবলে নিতেই একটা শিকল পেয়ে গেল সুবুদ্ধি। শিকলে একটা তালাও মারা রয়েছে। সুবুদ্ধি ভাবল বহুকালে পুরনো তালা শিকল হয়তো কমজোরি হয়ে এসেছে, সে হ্যাঁচকা টান মারল, শিকল খুলল না। তাতে হার না মেনে বার বার হ্যাঁচকা টান দিতে থাকলো সে, কারণ এছাড়া আর পথ নেই। অন্তত বার দশেক হ্যাঁচকা টান দেওয়ার পর হঠাৎ যেন তালা লাগানোর আংটাটা একটু নড়বড়ে মনে হল। উৎসাহের চোটে সুবুদ্ধি দ্বিগুণ জোরে হ্যাঁচকা মেরে তালা ধরে প্রায় ঝুলে পড়ল। তাতে আংটা খুলে তালাটা পটাং করে এসে সুবুদ্ধির মাথায় লেগে একটা আলু তুলে দিল। কিছুক্ষণ মাথাটা ঝিমঝিম করলো সুবুদ্ধি, ক্ষতস্থান থেকে রক্তও পড়ছিল। সুবুদ্ধি খানিকটা মাটি নিয়ে ক্ষতস্থানে চাপা দিল, এর চেয়ে ভালো ফার্স্ট এড এখন আর কি হতে পারে। খুব ধীরে ধীরে দরজাটা ঠেলল সুবুদ্ধি। বহুকালের পুরনো জং ধরা কবজা আর এঁটেল মাটিতে আটকে যাওয়া পাল্লা সহজে খুলল না। বেশ খানিকক্ষণ ধাক্কাধাক্কি করার পর অল্প অল্প করে দরজাটা ওপাশে সরতে লাগল। তারপর সরু একটা ফালি ফোঁকর উন্মোচিত হয়ে গেল সুবুদ্ধির সামনে। ভেতরে একটা বহুকালের পুরনো সুতা বাতাসের গন্ধ। সুবুদ্ধি সন্তর্পণে দরজার ফাঁকটায় দাঁড়িয়ে ভেতরের অবস্থাটা আন্দাজ করার চেষ্টা করল। সামনে কোনো বিপদ অপেক্ষা করছে কি না তার ঠিক কি? পা বাড়িয়ে এসে দেখল সামনের মেঝে বলে কোনো জিনিস নেই। তার ফা ফাঁকায় খানিকক্ষণ আঁকুপাঁকু করে ফিরে এলো। খুব চাপা একটা শীষ দিল সুবুদ্ধি। শীষের শব্দটা বেশ খানিকটা দূর অব্দি চলে গেল, অর্থাৎ ঘরটা ছোট নয়। সুবুদ্ধি একটা মাটির ঢেলা নিয়ে ফেলল নিচে, অন্তত 10 ফুট নিচে ঢেলাটা থপ করে পড়ল।
10 ফুট লাফ দিয়ে নামা সুবুদ্ধির কাছে শক্ত কিছু নয়। প্যারাট্রুপারের ট্রেনিংয়ের সময় এরকম লাফ সে বহু দিয়েছে। তবে চিন্তার বিষয় হলো নিচে কী আছে তা না জেনে লাফ মারলে বিপদ হতে পারে। নিচে আসবাবপত্র, কাঁচের জিনিস বা পেরেক টেরেক থাকলে বিপদের কথা। সুবুদ্ধি তাই নিচু হয়ে হাত বাড়িয়ে দেখল নিচে নামবার কোনো মইটই কিছু আছে কি না। নেই। সুবুদ্ধি হুট করে লাফ না দিয়ে দরজার চৌকাঠ ধরে আগে নিজের শরীরটাকে নিচে ঝুলিয়ে দিল, তারপর হাত ছেড়ে দিতে দড়াম করে পড়ল নিচে একটা বাঁধানো জায়গা। ওরই অভ্যাসবশে গড়িয়ে যাওয়া চোট বিশেষ হল না। খুব ধীরে ধীরে সুবুদ্ধি উঠে দাঁড়ালো, তারপর হাতরে হাতরে দেখতে লাগলো কোথায় কি আছে। সামনে একটা টেবিলের মতো জিনিস, তাদের মেলা শিশি বোতল, নানা আকৃতি বয়াম বা জার রাখা আছে। রবারের নলের মতো জিনিসও হাতে ঠেকলো তার। আরও একটু এগিয়ে সে আরও বড় একটা টেবিলে আরও বড় বড় এবং কিম্ভূত সাইজের বয়াম, শিশি আর জার ঠা হয়ে পড়ল। এগুলোতে কী আছে তা জানা সাহস হলো না তার। তবে একটু তুলে দেখার চেষ্টা করলো, বড় ভারী। এরপর একটা লম্বা টানা টেবিলের ওপর রাখা কাঠের লম্বা লম্বা বাক্স ঠাহর করলো সে। এই বাক্সে গুপ্তধন থাকলেও থাকতে পারে, থেকেও অবশ্য লাভ নেই তার। এখান থেকে বেরোতে না পারলে গুপ্তধনের সঙ্গে সেও গুপ্ত এবং লুপ্ত হয়ে যাবে। মস্ত ঘরটা ঘুরে ঘুরে সে কিছু কোদাল আর শাবল জাতীয় জিনিসও পেল। কাজে লাগলে এগুলি লাগতে পারে, কিন্তু আপাতত তার দরকার একটা বাতি। সে ব্যবস্থা নেই বলেই মনে হচ্ছে। তবু সে হাল ছাড়ল না। নিশ্চিন্দ্র অন্ধকারে দুখানা হাতকেই চোখের বিকল্প হিসাবে ব্যবহার করে খুঁজতে লাগলো। আবার প্রথম আর দ্বিতীয় টেবিলে হাতরে হাতরে হঠাৎ তার মনে হলো দুটো পাথর পাশাপাশি রাখা আছে। চকমকি নয় তো? পাথর দুটো হাতে নিয়ে ঠোকবার আগে একটু ভাবল সুবুদ্ধি। মাটির নিচে এই ঘরে কী ধরনের গ্যাস জমে আছে তা জানা নেই। হঠাৎ যদি আগুন লেগে যায় তাহলে পুড়ে মরতে হবে। কিন্তু যা হোক একটা কিছু তো করতেই হবে। অন্ধকারটা সে সহ্য করতে পারছিল না। সুবুদ্ধি ঠাকুরকে স্মরণ করে ঠুক করে চকমকি ঠুকল। ঠুকতেই এক আশ্চর্য কাণ্ড, বাঁ হাতের পাথরটা দপ করে জ্বলে উঠে একটা নীল শিখা লকলক করতে লাগল। সুবুদ্ধি বাপরে বলে পাথরটা ফেলে দিতেই সেটা নিভে গেল। এরকম কাণ্ড সুবুদ্ধি আগে কখনো দেখেনি। হতবুদ্ধি হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সে ফের নিচু হয়ে হাতরে হাতরে পাথরটা তুলে নিল। পাথরটা যখন আলো হয় তখন এটাকে ব্যবহার না করারও মানে হয় না। ফের টুকতে যখন পাথরটা জ্বলে উঠল তখন সে চট করে চারিদিকটা দেখে নিল। টেবিলের ওপর একটা পিতলের প্রদীপ রয়েছে, পাশেই একটা শিশি। শিশিতে তেল থাকার সম্ভাবনা। জ্বলন্ত পাথরটাকে টেবিলের ওপর রেখে সে সেই আলোয় শিশি থেকে প্রদীপে তেল ঢালল, তারপর জ্বলন্ত পাথর থেকে প্রদীপটা ধরিয়ে নিল। পাথরটা কিন্তু জ্বলতে জ্বলতে দ্রুত ক্ষয়ে তারপর ফুস করে নিভে গেল, আর তার অস্তিত্ব রইল না। প্রদীপটাই এখন তার মস্ত ভরসা। আলোটাও হচ্ছে বেশ ভালো। সাধারণ প্রদীপের আলো যেমন টিম টিম করে, এর তা নয়। বেশ সাদাটে জোরালো একটা শিখা স্থির হয়ে চলছে। 60 বা 100 ওয়াটের বাল্বের চেয়ে কম নয়। হতে পারে অনেকক্ষণ অন্ধকারে ছিল বলেই আলোটা এত বেশি উজ্জ্বল লাগছে তার চোখে। ঘরখানা বেশ বড়, অন্তত 20 ফুট লম্বা আর 15 ফুট চওড়া হবে। চারিদিকে টেবিল আর টেবিলের ওপর নানা কিম্ভূত যন্ত্রপাতি। শিশি, বোতল আর জারের অভাব নেই। একধারে লম্বা টেবিলের ওপর পরপর 3টে কাঠের লম্বা বাক্স, বাইরে থেকে গোটা কয়েক নল বাক্সগুলোর মধ্যে কয়েকটা ফুটো দিয়ে ঢুকেছে। সুবুদ্ধি ভালোভাবে চারিদিক চেয়ে দেখল। তার মনে হচ্ছিল এটা আদ্যিকালের কোনো বৈজ্ঞানিক গবেষণাগারই হবে। খুবই বিস্ময়কর ব্যাপার। হাতলালা পিতলের প্রদীপটা নিয়ে সে চারদিকে একটু ঘুরে দেখল। ঝুল, ধুলো, মাকড়সা এ নিচের ঘরেও কিছু কম জমেনি।
একধারে একটা কাঁচ বসানো, আলমারিতে অনেক বই সাজানো আছে। চামড়ায় বাঁধানো বইগুলোর নাম পড়া গেল না, আছে ময়লা জমে যাওয়ায়। হঠাৎ তার সর্বাঙ্গে হিমশীতল একটা শিহরণ বয়ে গেল। কে যেন শীষ দেওয়ার মতো করে চিকন তীব্র স্বরে ডেকে উঠল, অঘোরবাবু অঘোরবাবু, আপনি কোথায়? এত চমকে গিয়েছিল সুবুদ্ধি যে আর একটু হলেই প্রদীপটা তার হাত থেকে পড়ে যেত। শটটা এত তীব্র যে সেটা এ ঘর থেকেই হচ্ছে বলে মনে হলো তার। কিন্তু এ ঘরে কে থাকবে? অশরীরী অবশ্য হতে পারে। কাপা হাতে প্রদীপটা শক্ত করে ধরে সে ধীরে ধীরে লম্বাটে বাক্সগুলোর দিকে এগোলো। ভয় পেতে পেতে সে ভয় পাওয়ার সে সীমানায় পৌঁছে গেছে। এখন যা থাকে কপালে তাই হবে। প্রথম বাক্সটার ডালা খুলতে গিয়ে সে টের পেল খোলা সহজ নয়, বজ্র আটুনি আছে। সুবুদ্ধি প্রদীপটা ধরে ভালো করে বাক্সটা দেখল। বাক্সের গায়ে একটা পুরনো বিবর্ণ কাগজ সেটা, তার গায়ে বাংলা হরফে কিছু লেখা আছে। সুবুদ্ধি নিচু হয়ে দেখল, পুঁথিতে যেমন থাকে তেমনই অদ্ভুত হাতের লেখায় সাবধান করা হয়েছে, ইহা শ্বাস নিয়ামক যন্ত্র, বাক্সটি দয়া করিয়া খুলিবেন না, খুলিলে যন্ত্র বিকল হইবার সম্ভাবনা। দ্বিতীয় বাক্সটার গায়ে একটা বিবর্ণ কাগজ, তাতে লেখা আছে, ইহাতে মত আবিষ্কৃত অমৃত বিন্দু সঞ্চার ঘটিতেছে, বৎসরে এক ফোঁটা মাত্র অমৃত বিন্দু দেহে প্রবেশ করিয়া তাহা সজীব রাখিবে, বাক্সটা দয়া করিয়া খুলিবেন না। তৃতীয় বাক্সটার গায়ের কাগজ সেটা, তাতে লেখা, এই ব্যক্তির নাম সনাতন বিশ্বাস, অদ্য 1845 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে 30 তারিখে ইহার বয়ক্রম 28 বৎসর হইবে। সনাতন অতীব দুষ্ট প্রকৃতির লোক, তাহার অখ্যাতি বিশেষ রকমের প্রবল, আমার গবেষণার জন্য ইহাকেই বাছিয়া লইয়াছি। সনাতনকে নিদ্রাভিভূত করিতে পারিলে গ্রামের মানুষ হাঁপ ছাড়িয়া বাঁচিবে। সনাতন অবশ্য সহজে ধরা দেয় নাই, কৌশল অবলম্বন এবং প্রলোভন প্রদর্শন করিতে হইয়াছে। যে গভীর নিদ্রায় তাহাকে অভিভূত করা হইয়াছে তাহা সহজে ভাঙিবার নহে। যুগের পর যুগ কাটিয়া যাইবে তবু নিদ্রাভঙ্গ হইবে না। সনাতনের শ্বাসক্রিয়া ও হৃদযন্ত্রের স্পন্দনের মাত্রা অতিশয় হ্রাস করা হইয়াছে, ফলে তাহার শরীরে শনির চলাচল মন্দীভূত হইবে এবং ক্ষয় এক প্রকার হইবেই না। এই ব্যাপারে আমি হিক সাহেবের পরামর্শ লইয়াছি। অমৃতবিন্দু সঞ্চার যদি অব্যাহত থাকে তবে সনাতনের প্রাণনাশের আশঙ্কা নাই। ভবিষ্যতের মনুষ্যাদি সনাতনের সন্ধান পাইয়া থাকেন, তাহা হইলে তড়িঘড়ি করিবেন না। বাক্সটির পাশেই ইহা খুলিবার একটি চাবি পাইবেন, বাক্সটি খুব সন্তর্পণে খুলিবেন, সনাতনকে কি অবস্থায় দেখিতে পাইবেন তাহা অনুমানের বিষয়, আমি সেই বিষয়ে ভবিষ্যৎবাণী করিতে পারিব না। তাহার গায়ে একটি সবুজ প্রলেপ মাখানো আছে, মুখে ও নাকে নল দেখিবেন, বাক্সটি খুলিয়া খুব সন্তর্পণে কিছুক্ষণ বায়ু চলাচল করিতে দিবেন। সনাতনের শিয়রে একটি শিশিতে একটি তরল পদার্থ রাখা আছে, শত বা শতাধিক বৎসর পর তাহা হয়তো কঠিন আকার ধারণ করিবে, শিশিটি আগুনের ওপর ধরিলেই পুনরায় উহা তারল্যপ্রাপ্ত হইবে। সনাতনকে হা করাইয়া এই শিশি হইতে সামান্য তরল পদার্থ তাহার মুখে ঢালিয়া দিবেন, অতঃপর নাকের এবং মুখের নল খুলিয়া দিবেন। অনুমান করি সনাতন অতঃপর চক্ষু মেলিবে। জগদীশ্বরের কৃপায় যদি সত্যই সে চক্ষু মেলিয়া চাহে এবং পুনরুজ্জীবিত হয় তাহা হইলে আমার গবেষণা সার্থক হইয়াছে বলিয়া ধরিতে হইবে, কিন্তু সেই সাফল্যের আস্বাদ লাভ করিবার জন্য আমি তখন ধরাধামে থাকিব না। মহাশয়, পূর্বেই বলিয়াছি সনাতন অতীব দুষ্ট প্রকৃতির লোক, পুনরুজ্জীবিত হইয়া সে কি আকার এবং প্রকার ধারণ করিবে তাহা আমার অনুমানের অতীত, তবে তাহাকে যে সকল প্রলোভন দেখাইয়াছি তাহার ফলে সে যে আমার অনুসন্ধান করিবে তাহাতে সন্দেহ নাই। ঈশ্বর প্রসাদাত আমি তখন পরলোকে, সনাতনের বাহানা আপনাদেরই সামলাইতে হইবে। আমি শ্রী অঘোর সেন সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে এই বিবরণ দাখিল করিলাম।
সুবুদ্ধি হতবুদ্ধি হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। কি করবে বা কি করা উচিত তা প্রথমটায় বুঝতে পারল না। তবে কৌতূহল জিনিসটা বড়ই সাংঘাতিক, শত বিপদের ভয় থাকলেও কৌতূহলকে চেপে রাখা কঠিন। চাবিটি জায়গা মতোই পাওয়া গেল। সুবুদ্ধি চাবিটি নিয়ে বাক্সের গা তালায় ধীরে ঢুকিয়ে ঘুরিয়ে দিল, তারপর ধীরে ডালাটা তুলে ফেলল। কি দেখবে, কাকে দেখবে ভেবে ভয় কিছুক্ষণ চোখ বন্ধ করে রইল সুবুদ্ধি। তারপর চোখ খুলে হাঁ করে চেয়ে রইল। অঘোর সেন তার বিবরণে যা লিখেছেন তা যদি সত্য হয়, তাহলে লোকটা 150 বছরেরও বেশি ঘুমিয়ে রয়েছে এবং লোকটার বয়স 178। সেই তুলনায় সবুজ রঙের লোকটাকে নিতান্তই ছোকরা দেখাচ্ছে। একটু রোগাভোগা চেহারা ঠিকই, তবে 150 বছর ধরে মাসে মাত্র 1 ফোঁটা করে অমৃত বিন্দু খেয়ে বেঁচে থাকলে রোগা হওয়ারই কথা, কিন্তু তেমন সাংঘাতিক রোগা নয়। লোকটা অঘরে ঘুমোচ্ছে, বুকের ওঠানামা বা শ্বাস চলাচল বোঝাই যাচ্ছে না। সুবুদ্ধিকে চমকে দিয়ে হঠাৎ লোকটা সেই অস্বাভাবিক চিকন স্বরে ডেকে উঠল, অঘোরবাবু, অঘোরবাবু, আপনি কোথায়? সুবুদ্ধি আর ভয় পেল না, সে ভালো করে লোকটার আপাদমস্তক দেখে নিল। না, লোকটা জেগে নেই, তবে অহরহ অঘোরবাবু সম্পর্কে দুশ্চিন্তা রয়েছে বলে ঘুমের মধ্যে অঘোরবাবুকে খুঁজে নিচ্ছে। শিয়রের শিশিটা তুলে নিয়ে প্রদীপের আলোয় দেখে নিল সুবুদ্ধি, তরলটা সত্যি জমে গেছে। শিশিটা প্রদীপের শিখার উপর সাবধানে ধরল সুবুদ্ধি। মিনিট দুয়েকের মধ্যে তরলটা গলে গেল। সনাতনকে হাঁ করাতে বেগ পেতে হলো না। শরীরের জোর আর খিলগুলো বেশ আলগা হয়ে গেছে। অর্ধেকটা ওষুধ সনাতনের মুখে ঢেলে দিল সুবুদ্ধি, তারপর নাক আর মুখ থেকে নল সরিয়ে নিল। সনাতনের জেগে উঠতে সময় লাগবে, কিন্তু এই ঘুমন্ত লোকটার গলার স্বর পাতাল ঘর থেকে ওপরে কি করে গিয়ে পৌঁছতো সেটা একটু অনুসন্ধান করে দেখল সুবুদ্ধি। তৃতীয় আর একটা রবারের নল থেকে একটা চোঙার মতো জিনিস বেরিয়ে বাক্সে সনাতনের মুখের সামনে ফিট করা আছে। নলের অন্য প্রান্ত একটা ড্রামের ভিতরে গিয়ে ঢুকেছে ঘরের কোণে, সেখান থেকে ফের উপরে উঠে ঘরের ছাদের ভিতরে দিয়ে অদৃশ্য হয়েছে। এটা বোধহয় 150 বছর আগেকার একটা পাবলিক অ্যাড্রেস সিস্টেম, হয়তোবা অঘোর সেনেরই উর্বর মাথা থেকে বেরিয়েছিল। সনাতনের হদিশ যাতে ভবিষ্যতের মানুষ জানতে পারে, সেই জন্যেই বোধহয় ব্যবস্থা করে রেখে গিয়েছিলেন। একটু আগে যে গুন্ডা লোকটা তাকে মেরে গর্তে ফেলে দিয়েছিল, সেও অঘোর সেনের বাড়ি খুঁজছিল। কথাটা মনে পড়ে যাওয়ায় সুবুদ্ধি একটু দুশ্চিন্তায় পড়ল। অঘোর সেনের পাতাল ঘরের খবর কি তাহলে আরো কেউ কেউ জানে? সনাতনের চোখের পাতা কম্পিত হতে লাগল আরো আধ ঘন্টা, শ্বাস দ্রুততর হতে লাগলো। সুবুদ্ধি নাড়ি দেখে বুঝলো নাড়ির গতিও ক্রমে বাড়ছে। আরো ঘন্টা খানেক বাদে সনাতন মিটমিট করে তাকাতে লাগলো, প্রদীপের আলোটাও যেন ওর চোখে লাগছে। সুবুদ্ধি সনাতনের মুখের ওপর একটু ঝুঁকে বলল, কেমন আছেন সনাতন বাবু? সনাতন পটাং করে চোখ মেলে তাকে দেখে খোনা ভুতুরে গলায় চেঁচিয়ে উঠল, ভূত ভূত নাকি রে তুই, খবরদার কাছে আসবি না, গাম 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 গাম। সুবুদ্ধি একটু লজ্জা পেল, ধুলো মাটিতে মাখা তার চেহারাখানা যে দেখন সই নয় তা তার খেয়াল ছিল না। খুব বিনয়ের সঙ্গে সে বলল, যার নাম করতে চাইছেন তিনি গাম নন, রাম। সনাতন আতঙ্কের গলায় বলল, হ্যাঁ হ্যাঁ রামই তো, রাম নামে ভয় খাচ্ছিস না যে বড়? হ্যাঁ, ভূত হলে তো ভয় পাবো, আমি যে ভূত নই আগে। তবে তুই কে? আমার নাম সুবুদ্ধি রায়, চিনবেন না, পরদেশি লোক। ডাকাত নস তো? আগে না, ডাকাত হতে এলেম লাগে, আমার তা নেই। সনাতন চোখ পিটপিট করতে করতে বলল, অক্ষয়বাবু কোথায় বলতো? অক্ষয়বাবুর কাছে 5,000 টাকা পাই। সুবুদ্ধি বুঝতে পারল অনেকদিন ঘুমিয়ে থাকায় সনাতনে কিছু ভুল ভাল হচ্ছে। ঘুমের মধ্যে অখলবাবুর নামটা ঠিকঠাক বললেও এখন জেগে ওঠার পর স্মৃতি কিছুটা ভ্রষ্ট হয়েছে। সুবুদ্ধি মাথা চুলকে বলল,
অক্ষয়বাবু বলে কাউকে চিনি না, তবে অঘোরবাবু বলে একজন ছিলেন। সনাতন বলল, হ্যাঁ হ্যাঁ অঘোরবাবুই তো, তিনি কোথায়? তিনি এখন নেই আজ্ঞে। সনাতন খ্যাঁক করে উঠল, নেই মানে কোন চুলোয় গেছে? সনাতন বিশ্বাসের জলা জমিটা কিনবো সব ঠিকঠাক হয়ে আছে, সোমবার টাকা দেওয়ার কথা। সুবুদ্ধি একটু দোটানায় পড়ে বলল, আগে যতদূর জানি সনাতন বিশ্বাস আপনারই স্ত্রী নাম, নিজের জমি কি নিজে কেনা যায়? আমি অবশ্য তেমন জ্ঞান গম্যওয়ালা লোক নই। সনাতন চোখ বড় বড় করে বলল, আমার নাম সনাতন বিশ্বাস। হ্যাঁ সেরকম যেন মনে হচ্ছে, আজ এত ভুলভাল হচ্ছে কেন কি জানে। অঘোরবাবু ওষুধটা খেয়ে সব মাথাটা গেছে দেখছি। আচ্ছা আমি একটা কলসির মধ্যে শুয়ে আছি কেন বলো তো? কলসি? আগে কলসির মধ্যে শোয়া কঠিন ব্যাপার, এ হলো কে যাকে বলে বাক্স, কফিনও বলতে পারে। হ্যাঁ বাক্সই বটে, বাপের জন্মে কখনো বাক্সে শুইনি বাপ। এ নিশ্চয়ই বিটকেলে অঘোরবাবুর কাণ্ড, লোকটা একটা যাচ্ছে তাই। যে আগে এখন রাত কত হলো বলো তো? তা শেষ রাত্রেরই হবে মনে হয়। বলিস কি, এই সকালবেলায় ওষুধ খাইয়ে ঘুম পাড়ালো, এর মধ্যেই শেষ রাত্রি, আজব কাণ্ড। মাঝখানে যে 150 বছর কেটে গেছে সেটার ভাঙলো না সুগন্ধি। ওরে আমাকে একটু ধরে তোল তো, শরীরটা জুট লাগছে না, মাথাটাও ঘুরছে। আর একটু শুয়ে থাকতে পারলে হতো, কিন্তু তার জো নেই। গরুগুলোকে জামদান দিয়ে মাঠে ছেড়ে আসতে হবে, তারপর গঞ্জে আজ আবার হাট বার, মেলা কাজ জমি আছে। আগে এই তুলছি বলে সুবুদ্ধি সনাতনকে ধরে তুলে বসালো। একটু নড়বড় করলেও সনাতন বসতে পারল। চারিদিকটা প্রদীপের আলোয় চেয়ে দেখে বলল, বড্ড ধুলো ময়লা পড়েছে দেখছি, সকালবেলাটা তো পরিষ্কার ছিল। আগে ধুলো ময়লা স্বভাবতই ফাঁক পেলেই ফাঁকা জায়গায় চেপে বসে, আর ফাঁকটা অনেকটাই পেয়েছে কি না? সনাতন বিরক্ত হয়ে বলল, ধরে ধরে একটু নামাতো বাবু, একটু দাঁড়িয়ে মাজাটা ছাড়াই, এই মিচ্ছিরি বাক্স থেকে বেরোনো তো ঝামেলার ব্যাপার দেখছি। সুবুদ্ধি সনাতনকে পাঁচ কোলা করে তুলে নামিয়ে দাঁড় করিয়ে দিতে সনাতন হাঁটু ভেঙে বসে পড়ল। ও বাবা হাঁটুতে যে জোর নেই দেখছি। ভাববেন না সব ঠিক হয়ে যাবে, 150 বছরের পাল্লাটার কথাও তো ভাববেন। সনাতন অবাক হয়ে বলল, 150 বছর? কিসে 150 বছরে বাজে? মুখ ফসকে একটা বাজে কথা বেরিয়ে গেছে, জিরিয়ে নিন পারবেন। তা পারল সনাতন, আরো আধ ঘন্টা বসে থেকে তারপর সুবুদ্ধির কাঁধে ভর দিয়ে লকবক করতে করতে দাঁড়াল। তারপর বলল, আহ বড্ড খিদে পেয়ে গেছে, বাড়ি গিয়ে একটু পান্তা না খেলেই এখন নয়। হবে হবে বাড়ি যাবেন, সে আর বেশি কথা কি, এটাও নিজের বাড়ি বলে ধরে নিতে পারে। কথায় আছে বসু ধৈব কুটুম্বকম। নাক সিটকে সনাতন বলল, এটা একটা বাড়ি? অঘর পাগলের বাড়ি হলো গোলক ধাঁধা, মাথার গন্ডগোল না থাকলে কেউ মাটির নিচে ঘর করে? তাছাড়া লোকটা ভূত মেরে পোষে। তা বটে, তাই অঘর সেনের খপ্পরে আপনি পড়লেন কি করে? পড়েছে কি আর সাধে, 5000 টাকা পেলে জলা জমিটা কেনা যাবে। তা অঘরবাবু বলল এই একটা ওষুধ খেয়ে একটু ঘুমোলে 5000 টাকা দেবে। তা হ্যাঁ রে, জমিটা কার তা মনে পড়ছে না কেন বলতো? পড়বে, একটু ঝিমুনির ভাবটা কাটতে দিন। পড়বে বলছিস? আচ্ছা আমার বউ ছেলে বাপ মা আরও নামই কেন মনে পড়ছে না বলতো? অঘোরবাবু আমাকে কি ওষুধই যে খাওয়ালো। আচ্ছা সনাতনবাবু, হীর সাহেব বলে কারো কথা আপনার মনে আছে? থাকবে না কেন, সকালে তো এই ঘরেই দেখেছি। ওকে চুপি চুপি বলে রাখি, ওই হিক সাহেব কিন্তু আস্ত ব্রহ্মদত্তি। বটে,
কিরকম ব্যাপার বলুন তো? সনাতন চারিদিকটা চেয়ে দেখে নিয়ে বলল, ও মনীষী নয় রে। তাহলে কি বললাম না, ব্রহ্মদত্তী বা দানব? ইয়া উঁচু চেহারা, দত্তি দানর মতো মস্ত শরীর, দেখিস নি? আগে না, ও না দেখাই ভালো। যা বলেছিস, তা হিক সাহেব কোথা থেকে আসে জানিস? আকাশ থেকে। তার মস্ত একটা কৌটো আছে, সেই কৌটোটা যখন আকাশ থেকে নামে তখন নন্দপুরে বিনা মেঘে বিন্দু চমকায়। সুবুদ্ধি অবাক হয়ে বলল, কৌটোতে কি থাকে আজ্ঞে? কেন, হিক নিজেই থাকে, ব্যাটা প্রেতলোক থেকে নেমে আসে আর প্রেতলোকেই ফিরে যায়। বড় সাংঘাতিক লোক, ব্রহ্মদত্তিটার সঙ্গে মাখামাখি করি তো অঘোষণে মাথাটা বিগড়ল, নইলে একটু ঘুম পাড়াবার জন্য কেউ 5,000 টাকা কবুল করে? কিন্তু তোকে এসব কথা বলছি কেন বলতো? তুই ব্যাটা আসলে কি? দেখে তো মনে হচ্ছে এই মাত্র খেতে নিরেন দিয়ে এলি। আগে ওরকমই কিছু ধরে নিন, এবার একটু জোর পাচ্ছেন শরীরে? পাচ্ছি। তাহলে এবার পা তুলতে হচ্ছে কর্তা, এই গর্তের ভিতরে থেকে এবার না বেরোলেই নয়, কাজটা শক্ত হবে। সনাতন একটু হাঁটি হাঁটি করলো নিজের পায়ে, একটু টালমাটাল হচ্ছিল বটে কিন্তু কয়েকবার চেষ্টায় পেরেও গেল। বলল, কিন্তু অঘোরবাবু টাকাটা তো এখনো দিল না, গেল কোন চুলোয়? সুবুদ্ধি দেখে নিয়েছে এখান থেকে বেরোনোর ওই একটাই পথ যেটা দিয়ে সে নেমে এসেছে। ভরসা এই যে এ ঘরে দূরদর্শী অঘোরবাবু শাবলটা বলে জোগাড় রেখেছেন, ভবিষ্যতে দরকার হতে পারে ভেবে, নইলে ল্যাবরেটরিতে শাবল থাকার কথা না। একটা টেবিল থেকে শিশি বোতল সরিয়ে সেটাকে দেওয়ালের গায়ে দাঁড় করালো সুবুদ্ধি, তার উপরে সনাতনের বাক্সটাও রাখলো। তারপর দরজার ফোকরটা নাগাল পেতে কোনো কষ্টই হলো না। সনাতন হাঁ করে কাণ্ডটা দেখছিল, বলল, সিঁড়িটা যে ছিল সেটার কি হলো? সুবুদ্ধি বলল, সিঁড়ি আগে সে আমি জানি নে, চলে আসুন, এখন মেলা গা ঘামাতে হবে। সনাতনকে দরজার চৌকাঠে দাঁড় করিয়ে সুবুদ্ধি খুব সাবধানে শাবল দিয়ে ওপরকার মাটি সরাতে লাগলো। একটু অসাবধান হলেই ওপর থেকে হুড়মুড় করে মাটির চাপড়া ঘাড়ে এসে পড়বে, তবে এসব কাজে সে খুব পাকালো। মাটি সরিয়ে সরিয়ে একটু একটু করে একটা ফোকর তৈরি করতে লাগলো। সনাতন ভারী বিরক্ত হয়ে বলল, এসব কি ব্যাপার রে বাবু বলতো, এসব কালকেও দেখবি ফটফটে সিঁড়ি ছিল এখানে, সেটা মাটি চাপা পড়লো কীভাবে? ভূমিকম্পটম্প কিছু হয়ে গেল নাকি? ভূমিকম্পই বটে, 150 বছরের পাল্লা তো 4টিখানি কথা নয়। সনাতন চটে বলল, বারবার 150 বছর কি বলছিস বলতো, তুই কি পাগল নাকি রে? পাগল তো ছিলুম না কর্তা, তবে এখন যেন একটু একটু হতে লেগেছি, এমন অশৈলী কাণ্ড জীবনে দেখিনি কি না? একটা কথা কিন্তু তোকে সটান বলে নাকছি বাবু, সেই 5,000 টাকা কিন্তু আমার চাই। অঘোষণ কোথায় পিঠ টান দিল জানি না, তাকে না পেরে তোমার কাছ থেকে আদায় করব। টাকা টাকা করে হেদিয়ে মরবেন না তো সনাতন বাবু, আগে তো গর্ভগৃহ থেকে বেরোন, তারপর টাকার কথা হবে খুন। মঙ্গলবার আমার জমির টাকা দিতে হবে মনে থাকে জানো? কত মঙ্গলবার এলো আর গেল, মঙ্গলবারের অভাব কি, মেলা মঙ্গলবার পাবেন। সুবুদ্ধি খুব ধীরে ধীরে মাটির চাঙড় ভাঙতে লাগলো, ধীরে ধীরে ওপরের দিকটা উন্মুক্ত হচ্ছে। সেই গুন্ডাটা কি ওপরে ওত পেতে আছে? থাকলেও চিন্তা নেই, সুবুদ্ধির হাতে এখন শাবল, দরকার হলে শাবলের খোঁচায় ব্যাটাকে কাবু করা যাবে। শেষ চাঙড়টা ধপাস করে ভেঙে ওপর থেকে ঝুরঝুর করে খানিক বালি আর সিমেন্টের গুঁড়ো ঝরে পড়ল। সুবুদ্ধি চোখ ঢেকে রেখেছিল, ধুলোবালি সরে যেতেই দেখতে পেল ওপরে গর্তের মুখে ভোরের আবছালও দেখা যাচ্ছে। সুবুদ্ধি হাত নিচের দিকে বাড়িয়ে বলল, আসুন সনাতন বাবু। গোবিন্দ বিশ্বাসের বাজার হয়ে যায় একেবারে 7 সকালে,
দিনের আলো ফোটবার আগেই যখন নন্দপুরের মানুষজন ঘুম থেকে ওঠেইনি ভালো করে, তা বাজার করার জন্য গোবিন্দ বিশ্বাসের কোনো ঝামেলা নেই, এমনকি তাকে বাজারেও যেতে অবধি হয় না। সামনের বারান্দায় ঝুড়ি ধামা গামলা সব সাজানো থাকে পরপর। ব্যাপারীরা বাজারে যাওয়ার পথে আলু বেগুন পটল মূলো যখন কার যায় সব ঝুড়িতে দিয়ে যায়। মাছওয়ালারা এক একজন এক একদিন পালা করে মাছ দিয়ে যায় চুবড়ির মধ্যে। সপ্তাহে দুদিন গোবিন্দ বিশ্বাস মাংস খান, তার ঠিক দিনে হুরুকষায় সবচেয়ে পুরুষ্ঠ পাঠাটি কেটে রাং আর দাবনা সরেশ মাংস রেখে যায়। দুদলা গামলা ভরে দুধ দিয়ে যায়। মাসকাবারি জিনিসপত্র মাসপয়লা পৌঁছে দিয়ে যায় মুদি। গোবিন্দ বিশ্বাসের ভৃত্য মগন দাঁড়িয়ে দাঁড়িয়ে সব নজর রাখে, তারপর জিনিসপত্র ঘরে নিয়ে যায়। বন্দোবস্তটা বাজারের ব্যাপারীরা নিজেদের বাঁচাতেই করেছে। আগে গোবিন্দ বিশ্বাস নিজেই বাজারে যেতেন, আর তাকে দেখতে পেলেই বাজারে হুলুস্থুল পড়ে যেত। ব্যাপারীরা সব চোখে চাপা দিয়ে চুঁচা দৌড়ে পালাত, নিদেন পালাতে না পারলে মুখ ঢাকা দিয়ে মাথা নিচু করে বসে থাকতো, বাজার হয়ে যেত শুনশান। তো তারাই একদিন এসে হাত জোর করে গোবিন্দ বিশ্বাসকে বলল, আগে আপনার মতো মান্য কোনো লোক কষ্ট করে বাজার করলে আমাদেরই লজ্জা, বাজারে আপনি কেন যাবেন, বাজার নিজেই হেঁটে আসবে আপনার দরজায়, দামের কথা তুলে আমাদের লজ্জায় ফেলবেন, আপনার জন্যে যে এটুকু করতে পারছি সেই আমাদের কত ভাগ্যি। সেই থেকে গোবিন্দ বিশ্বাস বাজারে যাওয়া ছেড়েছেন। পয়সা বাঁচছে, সময় বাঁচছে, ঝামেলাও বাঁচছে, তাছাড়া ব্যাপারীরা যা দিয়ে যায় সব বাছাই জিনিস, পচা ভচা বাসি বা নিরেশ জিনিস কেউ দেয় না। সকলেরই তো ভয় আছে অপয়া হওয়ার যে কি সুখ, তা নিজে আজ গভীরভাবে উপলব্ধি করেন। সামনের কয়েকজন এরকম অপয়া হয়েই তা জন্মানোর ইচ্ছে। আজ সকালে বেশ তাড়াতাড়ি ঘুম ভাঙল গোবিন্দবাবু। এক ডজন ডিম আর এক শিশি ঘিও নজরে পড়ল, মনটা ভারী খুশি হয়ে গেল তার। ব্যাপারীদের বারবারান্ত হোক, হীরের টুকরো সব। ভৃত্য মগন জিনিসগুলো সব ঘরে আনার পর তিনি দাঁতন করতে করতে একটু বারান্দায় বেরোলেন। আজকাল আর আগের মতো প্রাতঃভ্রমণ হয় না, অন্য যারা সব প্রাতঃভ্রমণ করে তারাই চাঁদা তুলে মাসের শেষে থোক কিছু টাকা দিয়ে যায়। সকলের দিকই তো দেখতে হবে, তাই প্রাতঃভ্রমণ বন্ধ করেছে, বারান্দাতে একটু হাঁটাহাঁটি করে। আজ হাঁটাহাঁটি করতে গিয়ে হঠাৎ নজরে পড়ল পাশের বারান্দায় বসে একটা লোক তাকে খুব ড্যাব ড্যাব করে দেখছে। তিনি ভারী অবাক হলেন, নতুন লোকই হবে, নইলে সকালবেলা তার মুখের দিকে চাইবে এমন বুকের পাটা কার আছে। তবে তিনি খুশিও হলেন। মাঝে মাঝে নিজের অপয়া ব্যাপারটা এভাবেই সানিয়ে নেওয়া যায়। একটু গলা খাকারি দিয়ে তিনি মোলান বলে বললেন, নতুন বুঝি? লোকটা একটু রোগা ভোগা, চেহারাটা ফ্যাকাশে, মেজাজটা বেশ তিরিক্ষে, হ্যাঁ করে উঠে বলল, কে নতুন? এই তোমার কথাই বলছি ভায়া, সুবুদ্ধি কে হ বুঝি, কবে আসা হলো? লোকটা রেগে গিয়ে বলল, এই গায়ে আমার সাত পুরুষের বাস্তা জানেন, আসা হবে কেন, এই গায়েই থাকা হয়। গোবিন্দবাবু অবাক হয়ে বললেন, থাকা হয় কোন বাড়ি বলো তো? এ গায়ে আমার ঊর্ধ্বতন দ্বাদশ পুরুষের বাস। লোকটা মাথা নেড়ে বলল, আমিও ঠিক চিনতে পারছি না, এই বাড়িটা অঘর সেনে তা জানি, কিন্তু বাদ বাকি সব রাতারাতি পাল্টে গেল দেখছি। অঘর সেন? আমল অঘর সেনটা আবার কে? অঘর সেনকে চেনেন না, আর বলছে দ্বাদশ পুরুষের বাস, ওটা পাগল ঠাগল হবে, আর না ঘাটানোই ভালো। বিবেচনা করে গোবিন্দ বিশ্বাস বললেন, তা সুবুদ্ধি ভাইকে দেখছি না যে, সে কোথায় গেল? সে কুঁয়োর পাড়ে হাত পা ধুচ্ছে আর তার ভাগ্নে ঘুমোচ্ছে, কিন্তু আমি ভাবছি এ কি দৈত্য দানোর কাণ্ড নাকি, এত সব বাড়িঘর রাস্তাঘাট কোথা থেকে হলো, কবে হলো? গোবিন্দ বিশ্বাস একটু হেসে বললেন, জন্মাবধি দেখে আসছি, নতুন তো হয়নি, তা ভায়া কি এতদিন বিলেতে ছিলেন?
বিলেত? বিলেতে থাকবো কেন মশাই? ম্লেচ্ছ দেশ, সেখানে গেলে এক ঘরে হতে হবে না? হাসালে ভায়া, আজকাল ওসব কে মানে বলো তো? আকছার লোকে যাচ্ছে, ওসব হতো সেই আগের দিনে। সনাতন কেমন ক্যাবলার মতো চেয়ে থেকে বলল, আচ্ছা মশাই, মহসিনের বাড়ির এপাশটায় তো একটা আম বাগান ছিল আর বাঁশ বাগান, তা আপনার এই বাড়িখানা কি করে রাতারাতি এখানে গুঁজে উঠল? তোমার মাথায় একটু পোকা আছে ভায়া, রাতারাতি গুঁজে উঠবে কেন? উপাড়ায় বাপ পিতেমোর আমলের বাড়ি ছেড়ে এখানে বাড়ি করে চলে এসেছে, সেও আজ 25 বছর। সনাতন মাথায় হাত দিয়ে বলল, কি যে সব শুনছি আর দেখছি, তার ঠিক ঠিকানা নেই। উপাড়ায় তো আমারও বাস, আপনাকে তো জন্মে দেখিনি মশাই। গোবিন্দ বিশ্বাস বিজ্ঞের মতো হেসে বললেন, আগেই সন্দেহ করেছিল, ভায়ার মাথায় একটু গন্ডগোল আছে। পূর্ব পাড়ায় যাকে জিজ্ঞেস করবে সেই দেখিয়ে দেবে বিশ্বাস বাড়িটা কোথায়। এ তল্লাটে আমাকে চেনে না এমন লোক পাবে না। বিশ্বাস বাড়ি? মশাই, মাথার গন্ডগোল আমার না আপনার। উপাড়ায় তো বিশ্বাস বাড়ি একটাই, আর সেই বাড়ি যে আমার, ঊর্ধ্বতন সপ্তপুরুষের বাস মশাই, পিতা শ্রী হরকালী বিশ্বাস, পিতামহ সর্বত জগদীশচন্দ্র বিশ্বাস, সবাই চেনে কি না? আপনি হুট করে বিশ্বাস বাড়িটা নিজের বলে গলা তুললে তো হবে না? হাসালে ভায়া, বেশ মজার লোক তুমি হে। কেন, এতে হাসার কি আছে? সহজ সরল ব্যাপার না, স্বীকার করতেই হচ্ছে যে তুমি বড় রসিক মানুষ। উপাড়ার বিশ্বাস বাড়িটাও যে তোমার জেনে বড্ড খুশি হল। সনাতন একটু ভ্যাবলা হয়ে বলল, এ তো বড় মুশকিল দেখছি, সেই বাড়িতে জন্ম হলো, এইটুকু থেকে এত বড়টি হলো, আর আপনি বলছেন রসিকতা, হাতে পাজে মঙ্গলবার, এত তর্কে কাজ কি? গিয়েই দেখাচ্ছি। এখনই শরীরটা একটু টালমাটাল করছিল বলে জিরিয়ে নিচ্ছিলাম একটু, তাহলে অঘোষণের বাড়িতে বসে আছে কি সাধে? অঘোষণের বাড়ি? বাপু হে, শরীর তোমার টালমাটাল করছে কি সাধে? এই বয়সে নেশা ভাঙ ধরে পেলেছো বুঝি? এই বুড়ো মানুষটার কথা যদি শোনো তবে বলি, উপথে আর হেঁটো না। শুনেছি নেশা ভাং করলে পরের বাড়িকে নিজের বাড়ি মনে হয়, নর্দমাকে মনে হয় শোয়ার ঘর, বাককে মনে হয় বেড়াল, আর হরকালী বিশ্বাসের কথা কি বলছিলে যেন? কেন, তিনি আমার পিতা ঠাকুর। হরকালী বিশ্বাস যদি তোমার পিতাই হন, তাহলে তোমার বয়সটা কত দাঁড়ায় জানো? কেন, 28 বছর। 28 বছর? হাসতে হাসতে পেটে যে খিল ধরিয়ে দিলে ভায়া, 28-এর আগে যে আরো 100 বা 150 বছর জুড়তে হবে সে খেয়াল আছে? হরকালী বিশ্বাস, জগদীশচন্দ্র বিশ্বাস কবেকার লোক তো জানো? এরা সব আমারই নমস্য পূর্বপুরুষ, তাদের নিয়েই ঠাট্টাই আর কি নয়। সেই জন্যই তো বলি, নেশা ভাং করলে এরকম যত গণ্ডগোল হয়। সনাতন বিশ্বাস দুর্বল পায়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে উঠল, খবরদার বলছি, নেশা ভাঙের কথা তুলে খোঁটা দেবেন না, আমি জন্মে এখনো তামাকটি পর্যন্ত টানিনি। আমাদের বংশে নেশা ভাঙের চলন নেই, কেউ বলতে পারবে না যে সনাতন বিশ্বাস কখনো সুপুরিটা অবধি খেয়েছে। গোবিন্দ বিশ্বাস হঠাৎ হেঁকে উঠে বললেন, কে, কার নাম করলে? সনাতন বিশ্বাস। যে আগে এই অধমের নামই সনাতন বিশ্বাস, পিতা হরকালী, পিতামহ জগদীশচন্দ্র বিশ্বাস, আরো শুনবেন পিতামহ তারা প্রণব বিশ্বাস, বৃদ্ধ প্রপিতামহ অক্ষয়চন্দ্র বিশ্বাস। চোখ গোল করে গোবিন্দ বিশ্বাস বললেন, এ যে আমার কুলোপঞ্জি তুমি মুখস্থ বলে যাচ্ছ হে, কিন্তু এত সব তো তোমার জানার কথা নয়। সনাতন বিশ্বাস নাম বলছো, আর তিনিও আমার এক প্রাতঃস্মরণীয় পূর্বপুরুষ। তার দুই ছেলে নিত্যানন্দ আর সত্যানন্দ। সত্যানন্দ সাধু হয়ে গিয়েছিলেন, নিত্যানন্দের 7 ছেলে, অভয়পদ, নিরাপদ, কালীপদ, ষষ্ঠীপদ, শীতলাপদ, দুর্গাপদ আর শিবপদ। আমরা হলুম গিয়ে দুর্গাপদর বংশধর। তার ছিল 5 ছেলে,
থামুন মশাই থামুন, নিত্যানন্দর বয়স এখন মাত্র 6 বছর, তার 7টা ছেলে হয় কত থেকে? গাঁজা আমি খাই না আপনি খান? ঝগড়াটা যখন ঘোড়ালো হয়ে উঠেছে তখন সুবুদ্ধি এসে মাঝখানে পড়ল। আহা করেন কি বিশ্বাস মশাই, শুদ্ধ লম্বা ঘুম থেকে উঠেছেন, এখন কি এত ধকল সইবে? পৌনে 200 বছর বয়সে শরীরটার কথাও তো ভাবতে হয়। আসুন আসুন ঘরে আসুন, বলে সনাতনকে একরকম টেনে হিঁচড়ে ঘরে নিয়ে গেল সুবুদ্ধি। গোবিন্দ বিশ্বাস একটু হেঁকে বললেন, যতই তর্ক করো বাপু, আজ ঢেলাটি বুঝবে। প্রাতকালে আজ এই শর্মার মুখখানা দেখেছ, যাবে কোথায়? বলে কিনা উনি সনাতন বিশ্বাস। সনাতন বিশ্বাস হওয়া কি মুখের কথা? অনেক জন্ম তপস্যা করে তবে সনাতন বিশ্বাস হতে হয়। তার মতো অপয়া ভূ ভারতে ছিল না, আর অত নাম ডাক হচ্ছিল বলেই তো তাকে গুম খুন করে ফেলা হয়। লাশটার অবধি হদিশ কেউ পায়নি, আর ইনি কোত্থেকে উড়ে এসে জুড়ে বসে বুক বাঁচিয়ে বলছেন আমি সনাতন বিশ্বাস। ঘরের মধ্যে তখন সনাতন বিশ্বাস চোখ গোল গোল করে গোবিন্দ চেঁচামেচি শুনতে শুনতে সুবুদ্ধিকে বলল, বলছে বলতো লোকটা? আগে ওদিকে কান না দেওয়াই ভালো, আর আপনিও বড় ভুল করে বসেছেন। প্রাতকালে ওর মুখখানা না দেখলেই ভালো করতেন, উনি ঘোর অপয়ালো। ভুলটা আমারই, আপনাকে সাবধান করে দেওয়া উচিত ছিল। যাকগে যা, যা হওয়ার হয়ে গেছে, আজ একটু সাবধানে থাকবেন। সনাতন বিশ্বাস একটু আত্মবিশ্বাসের হাসি হেসে বলল, আমাকে অপয়া দেখাচ্ছিস, শুনলেও হাসি পায় ওরে। আমি এমন অপয়া লোক যে প্রাতকালে আমার মা অব্দি আমার মুখ দেখত না, আমি রাস্তায় বেরোলে কুকুর বেড়াল অব্দি পাড়া ছেড়ে পাড়াত। বলে সুবুদ্ধি এমন হা করলো যে তাতে চড়ি পাখি ঢুকে যেতে পারে, তারপর ঢোক গিলে কাঁদো কাঁদো হয়ে বলল, তাহলে কি হবে? আমি যে প্রাতকাল থেকে আপনার মুখ দেখছি। সনাতন ভ্রু কুচকে বলল, তা অবশ্য ঠিক, তবে তোকে একটা গুপ্ত কথা বলতে পারি, খবরদার আর কাউকে বলবি না তো। আগে না, মাসের বাড়ির লোকটা কিরকম অপয়া বলতো? আপনি সাংঘাতিক, দূর দূর, এমন অপয়া হলে পাড়ায় কুকুর বেড়ালও থাকতো না। আমি তো দেখলুম ওর বারান্দা সিঁড়িতে দিব্যি গ্যাঁট হয়ে একটি বেড়াল বসে আছে। তা যাকে, কমজোরি অপয়া হলেও চলবে, তুই যদি সকালে দুটো অপয়ার মুখ দেখে ফেলিস তাহলে আর ভয় নেই, একটা দোষ আরেকটায় কেটে যাবে। বটে, ওটার পাঁচ কান করিস না। আগে না, তাহলে আমি এবার বাড়ি চললুম, গিয়ে গরুগুলোকে মাঠে ছাড়তে যেতে হবে, গেরস্থালির আরো কত কাজ পড়ে আছে। অঘবাবুকে পেলে টাকাটা আদায় করে নিয়ে যেত, কিন্তু আর দেরি করার জো নেই। সুবুদ্ধি খুব বিনয়ের সঙ্গে বলল, যে আগে বাড়ি যাবেন সে আর বেশি কথা কি, তবে একটা গন্ডগোল হয়ে গেছে কি না তাই বলছিল। গন্ডগোল? কিসের গন্ডগোল? আগে আপনার ঘুমটা একটু বেশি লম্বা হয়ে গেছে কি না তাই। খুব লম্বা ঘুমিয়েছি নাকি? না, সেটা কত লম্বা? 2-3 দিন না কি রে? আগে না, আর একটু উঠুন। মনে বাবা, 2-3 দিনেরও বেশি, তবে 3-5ক, আরও একটু উঠুন। আরও? ও বাবা, আমার যে মাথা ঘুরছে। তাহলে একটু শক্ত হয়ে বসুন, তারপর একটু চিড়ে দই ফল আর খেয়ে নিন, তাতে গা একটু বল হবে, মনটাও বেশ হালকা করে রাখুন। সনাতন দই চিড়ে খেল, তারপর বিছানায় বেশ জুত করে বসল। এবার বলো তো বৃত্তান্তটা কি? আগে আপনি টানা 150 বছর ঘুমিয়েছিলেন। সনাতন সোজা হয়ে বসে বলল, 1.5 বছর? মনিস কিরে না কাঁদ, 1.5 বছর কে ঘুমোয়? তুইও দেখছি নেশাখর। 1.5 বছর হলে তো কথাই ছিল না মশাই, 1.5 বছর নয়, 150 বছর। সনাতন এবার এমন হা হলো যে তাতে একটা ছোটখাটো বিড়াল ঢুকে যায়, তারপর খানিকক্ষণ খাবি খেয়ে বলল, তুই নেশা করিস। আগে না,
ভালো করে যদি চেয়ে দেখেন চারিদিকটায় তাহলেই বুঝতে পারবেন কিছু কি আর আগের মতো আছে। দেখছেন এত বড় আম বাগান আর বাঁশ বাগান কোথায় গেল? সনাতন ঢোক গিলে বলল, একটু একটু মনে পড়ছে সব, অঘোরবাবুর বাড়ির উল্টো দিকে একটা মস্ত ঝিল ছিল, সেটাও তো দেখছি না। তাহলে আমার বাড়ি, মা, ছেলে পুলে সব, আমার বাপ, তাদের কি হলো? এসব বছরে কি কিছু থাকে? তবে পুত্র পৌত্রাদি এবং তস্য তস্য পুত্র পৌত্রাদি নিশ্চয়ই আছে। তার মানে কেউ বেঁচে নেই বলছিস নাকি? বেঁচে থাকলে ভালো হতো মশাই, তবে সবাই বেশ দীর্ঘজীবী হয়ে সাধনচিত ধামে গমন করেছে বলে সনাতন ডুকরে কেঁদে উঠল। সেই বুকফাটা কান্নায় সুবুদ্ধিরও চোখে জল এসে গেল। সে তাড়াতাড়ি সনাতনের পিঠে হাত বোলাতে বোলাতে বলল, অত উতলা হবেন না, বয়সটার কথা একটু বিবেচনা করুন। এই 125 বয়সে এত উতলা হলে ধকল সামলানো যে মুশকিল হবে। সনাতন হঠাৎ কান্না থামিয়ে সচকিত হয়ে বলল, অত বললি? আগে হিসেব মতো 125-এরও একটু বেশি। মনে মামা রে, তাহলে তো বড্ড বুড়ো হয়ে গেছি, সর্বনাশ, এত বুড়ো নাকি রে আমি? হিসেবে কিছু ভুল হয়নি তোরে? আগে না, 2-4 এদিক ওদিক হতে পারে, একটু কম করে ধরলে হয় না রে? চাইলে করতে পারেন, আসলে আপনি তো আটকে আছেন সেই 28-এই। 28? এই যে বলছিস 125, দুটোই ঠিক। একদিক দিয়ে দেখলে 28, অন্যদিক দিয়ে দেখতে গেলে 125। ওরে বাপরে বাপ, তাহলে বুড়ো হতে হতে জরদ গব হয়ে পড়েছি, হাঁটা চলা করতে পারবো কি? চোখে ছানি হয়নি তো? হ্যাঁ রে, দাঁতগুলো সব কেঁচে নাকি? আরো কি কি হলো দেখ তো ভালো করে। আগে ওসব ঠিকই আছে। ঠিক আছে কি রে, 125 তো লোহাব্দে ক্ষয় হয়ে যায়। দাঁড়া মাপু দাঁড়া, ভালো করে হেঁটে চলে দেখি পায়ের জোরগুলো ঠিক আছে কিনা। আগে আছে, এতক্ষণ হাঁটা চলাই করছিলেন, দিব্যি পাতাল ঘর থেকে উপরে উঠে এলেন। হঠাৎ সনাতন কাঁদো কাঁদো হয়ে বলল, হ্যাঁ রে, আমার নিত্যানন্দ আর সত্যানন্দ তারা বেঁচে নেই। দুঃখ করবেন না বিশ্বাস মশাই, তারা সব পাকা বয়সে গেছেন, শুনলেন তো, নিত্যানন্দের 7 ছেলে ছিল। নিত্যানন্দকে যে মাত্র 6 রেখে আমি কাল ঘুম ঘুমোতে এলাম, কত বয়স হয়েছিল তার বলতো? সুবুদ্ধি বানিয়ে বলল, আগে 90, দুঃখের কিছু নেই। এই তো শুনলেন, আমাদের গোবিন্দ বিশ্বাসে আপনার অধস্তন কত পুরুষ জানো? মিছিলে ঝগড়ুটে লোকটা যে আগে। সনাতন খানিকক্ষণ গুম হয়ে হঠাৎ চনমনে হয়ে বলল, ওরে নাক তো খোঁকা টিকে, আমারই তো বংশ, নাক তো ভালো করে একটু মুখখানা দেখি, আগে এই ডাকছি বলে বারান্দায় গিয়ে ভারী বিনীত গলায় সুবুদ্ধি ডাকল, গোবিন্দদা, ও গোবিন্দদা, একটু বাইরে আসবেন। গোবিন্দ বিশ্বাস বারান্দায় এসে সুবুদ্ধির দিকে অবাক চোখে চেয়ে বললেন, এই প্রাতকালটা আমার মুখ দেখে ফেললে যে, তোমার তো বড় সাহস দেখছি হে, বিপদে পড়লে আমার দোষ দিও না জান, আমি পাড়া প্রতিবেশীকে কখনো বিপদে ফেলতে ভালোবাসি না। সুবুদ্ধি মাথা চুলকে হাসি হাসি মুখ করে বলল, আগে সেই কথাটাই বলার জন্য ডাকা আপনাকে, অপরাধ নেবেন না, অপরাধ দর্শনে একটা ভালো নিদান পাওয়া গেছে, দয়া করে যদি গরিবের বাড়িতে একটু পায়ের ধুলো দেন। নিদান পেয়েছ? ভয়ের কথা হলো হে, নিদানটা আবার 5 চিনিয়ে বেরিয়েও না, ওরে কর্মে খাচ্ছি ব্যবসা লাটে উঠবে, দাঁড়াও চুটি জোড়া পায়ে গলি আসছি। গোবিন্দ বিশ্বাস এলেন এবং মন দিয়ে সব কথা শুনলেন, তার চোখ জলজল করতে লাগলো, গলা ধরে এলো, গলবস্ত্র হয়ে একবারে উপুর হয়ে পড়লেন সনাতনের পায়ে। এও কি সম্ভব, এই চর্মচোখে আপনার দেখা পাবো যে স্বপ্নেও ভাবিনি,
আপনি হলেন আমার ঠাকুরদা 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 না একটা ঠাকুরদা বোধ হয় কম হলো। সনাতন বড় আদরে গোবিন্দর মুখখানা তুলে দু হাতে ধরে নিরীক্ষণ করতে করতে গদগদ হয়ে বললেন, তা হোকে, একটা ঠাকুরদার কম বা বেশি হলে কিছু না। আহা, এ তো দেখছি আমার নিত্যানন্দের মুখ একবারে কেটে বসানো, নাকখানা অবশ্য সত্যানন্দের মতো। আহা, খোকাটিকে দেখে মুখ জুড়িয়ে গেল। তা হ্যাঁ রে দুষ্টু, তোর বাপ বেঁচে নেই? চোখের জল মুছতে মুছতে গোবিন্দ বিশ্বাস বললে, আগে আছেন, 92 চলছে। ডাক ডাক তাকে, 92 আবার একটা বয়স নাকি, দুধে শিশুই বলতে হয়। তা 92 বছরের বাপও এসে সব শুনে ভেউ ভেউ করে কেঁদে সনাতনে পা জড়িয়ে ধরলেন। সনাতন তাকে আদর টাদর কোলে গালে ঠোনা মেরে খুব চনমনে হয়ে উঠলেন, শোকটা কেটে গেল। তারপর গোবিন্দ বিশ্বাসের দিকে চেয়ে বললেন, তুই খুব অপয়া নাকি রে? গোবিন্দ বিশ্বাস তাড়াতাড়ি সনাতনের পায়ের ধুলো নিয়ে লজ্জায় মাথা নত করে বলল, আপনার তুলনায় নস্যি, তবে অপয়া বলে চারটি খেতে পড়তে পারছি, লোকে মানে গোনে। বাহ বাহ, শুনে খুব খুশি হলুম। তবে মুশকিল কি জানিস, এতকালে যদি দু দুটো অপয়ার মুখ দেখতে পায় মানুষ, তাহলে আর অপয়ার দোষ থাকে না, কেটে যায়। গোবিন্দ আতকে উঠে বললেন, সর্বনাশ, তাহলে যে ব্যবসা লাটে উঠবে, সুবুদ্ধি বুঝে এই নিদানের কথাই বলছিল। সনাতন গম্ভীর হয়ে বলল, হ্যাঁ, তবে তোর ব্যবসা আমি নষ্ট করব না, ঘর সংসার যখন নেই তখন আর এখানে থেকে হবেটাকে, ভাবছি হিমালয় গিয়ে সাধু হয়ে যাব। আগে তাই কি হয়? বলতে বলতে ঘরে ঢুকলেন সমাজ মিত্রির আর ভূতনাথ নন্দী, তাদের একটু পেছনে বটকেষ্ট আর দ্বিজপদ। সুবুদ্ধি সশব ব্যস্তে তাদের বসবার জায়গা করে দিল। এইমাত্র সেদিন এক বিলিতি জার্নালে বেরিয়েছিল, তারাও খুব একটা বিশ্বাস করেনি। তারা কেবল তাদের পুরনো জার্নাল থেকে রিপ্রিন্ট করেছিল খবরটা। তাতে আমি জেনেছিলাম যে পাগলা বৈজ্ঞানিক অঘোর সেন কি একটা পদ্ধতি জানতেন, যাতে মানুষকে অবিকৃত অবস্থায় বহু বছর ঘুম পাড়িয়ে রাখা যায়, এবং সে বাবদ একটা এক্সপেরিমেন্টও নাকি করে গেছেন। এক্সপেরিমেন্টটা কোথায় করেছিলেন তার হদিস জার্নালটা দিতে পারেননি, শুধু লেখা ছিল নন্দপুর গাঁয়েই একটা লোককে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, লোকটার নাম সনাতন বিশ্বাস। কিন্তু অঘোরবাবু বিয়ে করেননি, তার বংশধর বলেও কেউ নেই, ফলে মৃত্যুর পরই তার বাড়িতে অন্য সব লোক বসবাস শুরু করে। তবে জার্নালে প্রবন্ধটা বেরোনোর পর আমার মতো দু চারজন খোঁজখবর শুরু করেছিল, এই যে ভূতনাথ নন্দী ইনিও তাদের মধ্যে একজন। তিনি অবশ্য বুদ্ধি করে অঘোর সেনের নাম উচ্ছ রেখে এ গায়ের পুরনো ভূতের বাড়ি খুঁজে থাকেন। তিনি অবশ্য একটা বাড়ি অনুমানে ভর করে কিনেও ফেললেন, কিন্তু সেই বাড়ি অঘোর সেনের নয়, অঘোর সেনের বাড়িটা কিনল সুবুদ্ধি রায়। যাই হোক, গতকাল থেকে এই গাঁয়ে একজন সাংঘাতিক লোকের উদয় হয়েছে, যে অঘোর সেনের বাড়ি খুঁজে বেড়াচ্ছে। কোনোরকম বাধা দিলেও সে মেরে বসছে লোককে, বাধা না দিলেও সন্দেহের বশে মারছে। আমাদের সন্দেহ, লোকটা অঘোর সেনের ল্যাবরেটরির সনাতন বিশ্বাসের সন্ধান করে মস্ত দাও মারার চেষ্টায় আছে। 150 বছর আগেকার ল্যাবরেটরিতে কি কাণ্ড করেছিলেন অঘোর সেন তা জানলে দুনিয়ার তাজ্জব হয়ে যাবে, আর সনাতন বাবুকে তো ছিঁড়ে খাবে দুনিয়ার বৈজ্ঞানিকরা। কাজেই এখন সনাতন বাবু এবং অঘোর সেনের ল্যাবরেটরি হামলাবাজদের হাত থেকে বাঁচানোটাই আমাদের প্রধান কাজ। ভূতনাথ বাবু বললেন, আমি নিজেই একজন সায়েন্টিস্ট, আমি জানি ঘটনাটা প্রায় অলৌকিক, অঘোর সেন আইনস্টাইনের চেয়ে কম নন। সনাতন বলে উঠল, ইঞ্জিনি বলছো নাকি খোকা, ওইসব ভাষা যে আমি বুঝি না। ভূতনাথ বললেন, আপনার বোঝার কথাও নয়, আইনস্টাইনে আপনারা অনেক পরে জন্মেছেন, কিন্তু কথা হলো আমাদের সামনে এখন কঠিন বিপদ। যে লোকটা কাল আমাকে আর সহচরটিকে প্রায় জমের বাড়ি পাঠিয়ে দিয়েছিল, ঘরে ঘরে গর্ত খুঁড়ে দেখছে কোথাও পাতাল ঘর আছে কিনা, এরপর সে দ্বিজপদকেও মেরে তাড়ায়,
শুনলাম সে মধ্যরাতে সুবুদ্ধি রায়কেও নাকি মেরে একটা গর্তে ফেলে দেয়। সুবুদ্ধি বিনয়ের সঙ্গে বলল, সে কাজটা উনি ভালো করেছেন, গর্তে আমাকে ফেলে দিয়েছিলেন বলেই অঘোর সেনের ল্যাবরেটরি আর সনাতনবাবুর হদিশটা পাওয়া গেল। কিন্তু লোকটাকে বলুন তো, বাংলায় কথা বলছিল পত্রে কিন্তু বাঙালি বলে মোটেই মনে হলো না, আর গায়ে সাংঘাতিক জোর, আমাকে যেন পুতুলের মতো তুলে সপাং করে ছুঁড়ে ফেলে দিল। এরকম পালোয়ান লোক আমি জন্মে দেখিনি। ভূতনাথ চিন্তিতভাবে বললেন, সেইটাই ভয়ের কারণ, লোকটাকে বা লোকটা কোত্থেকে এলো তা আমরা জানি না, কিন্তু সে যে সাংঘাতিক বিপজ্জনক লোক তাতে সন্দেহ নেই। যাকে ওটা নিয়ে পরে ভাবা যাবে, আপাতত আপনাদের আপত্তি না থাকলে ল্যাবরেটরিটা আমি একটু দেখতে চাই। আসুন আসুন বলে সুবুদ্ধি খাতির করে পথ দেখিয়ে নিয়ে গেল সবাইকে। একটু কষ্ট করে একে একে ল্যাবরেটরিতে নামলেন ভূতনাথ, সুবুদ্ধি আর সমাজমিত্তি, আর কাউকে যেতে দিলেন না ভূতনাথ। প্রদীপটা এখনও জ্বলছে, ঘর ভরা উজ্জ্বল আলো। প্রথমে প্রদীপটা একটু পরীক্ষা করলেন ভূতনাথ, মাথা নেড়ে বললেন, এরকম কখনো দেখিনি, আমাদের বিজ্ঞান এই জিনিস এখনো কল্পনা করতে পারেনি। টেবিলের ওপর যে দুটো বন্ধ বাক্স রয়েছে খুব সাবধানে একে একে সে দুটো খুললেন ভূতনাথ। ভেতরে ঝকঝকে কিছু অদ্ভুত দর্শন জিনিস এবং যন্ত্র রয়েছে। ভূতনাথ অনেকক্ষণ ধরে টর্চ জ্বেলে ভেতরটা দেখে নিয়ে ফের মাথা নেড়ে বললেন, এসব যন্ত্রপাতি 150 বছর আগে কেউ কল্পনা করেছিল ভাবাই যায় না, এসব তো আজকে দিনেও আমরা কল্পনাই করি মাত্র। অঘোষ সেন কী ধরনের মানুষ ছিলেন বুঝতে পারছি না, এসব সূক্ষ্ম যন্ত্রপাতি তৈরি বা করলেন কী করে, বিআশ্চর্য ব্যাপার। একজন অঘোরবাবুর কাছে আসতো, সে নাকি মানুষ নয় ভূত। অঘোরবাবু ওই বাক্সটার গায়ে সাটা কাগজটাতে হিক সাহেবের কথা লিখেছেন। ভূতনাথ লেখাটা দেখে বললেন, অঘোষণের আমলে যে সব সফিস্টিকেটেড যন্ত্রপাতি পৃথিবীতে তৈরি হতো না সে বিষয়ে সন্দেহ নেই, কিন্তু হিক সাহেবটা কে তা বুঝতে পারছি না, হিক নামে কোনো বড় বৈজ্ঞানিকের নাম তো শুনিনি। সুবুদ্ধি বলল, অনাতনবাবু বলেন হিক সাহেব আকাশ থেকে কৌটো করে নেমে আসতো আর তখন নন্দপুরে বিনা মেঘেও বিদ্যুৎ চমকাত। ভূতনাথ হা করে চেয়ে থেকে বললেন, আকাশ থেকে কৌটো করে, এসব তো আশারে গল্প। সনাতনবাবু দৃঢ় বিশ্বাস হিক সাহেব ভূত ছাড়া কিছুই নয়। ভূতনাথবাবু বললেন, ভূত বলে কিছু নেই, তবে হিক যদি ভূতই হয় তাহলেও বাঁচোয়া, কিন্তু ভূত না হলে চিন্তার কথা। চলুন সমাজবাবু ওপরে যাওয়া যাক, ল্যাবরেটরিটা এক অমূল্য সম্পদ, একে রক্ষা করার জন্য ভালো ব্যবস্থা করতে হবে। আবার পাঁচকান করাও চলবে না, তাহলে গুচ্ছের লোক এসে ভিড় করবে, বাছা বাছা লোকজন নিয়ে পাহাড়ায় বসানো দরকার, নইলে ওই হামলা বাছটা এসে আবার ঝামেলা পাকাতে পারে। যে আগে যথার্থই বলেছেন, লোকটা ঝামেলা পাকাবেই, আমাকে গর্তের মধ্যে ছুঁড়ে ফেলে লোকটা যখন পালিয়ে যায় তখন আমার ভাগ্নে কার্তিক বারান্দায় দাঁড়িয়েছিল, লোকটাকে দেখে সে একটা থামের আড়ালে লুকিয়ে পড়ে, সে নিজের কানে শুনেছে লোকটা চাপা গলায় অদ্ভুত ভাষায় কী যেন বলছিল, ভাষাটা সে বুঝতে পারেনি, তবে দেখেছে লোকটা চকের মতো একটা জিনিস দিয়ে আমাদের বাইরের দেওয়ালে একটা ঢাড়া কেটে চলে যায়, সে ঢাড়ার দাগটা নাকি অন্ধকারে জল জল করছিল। বলেন কি? ভূতনাথবাবু অবাক হয়ে বললেন, এতক্ষণ বলেননি কেন? আগে একসঙ্গে অনেক ঘটনার ধকল সামলাতে হচ্ছে তো, কোনটা আগে বলবো কোনটা পরে তার তাল রাখতে পারছি না। চলুন তো দাগটা দেখি, মাথা নেড়ে সুবুদ্ধি বলল, আমি দেখেছি কোনো দাগ নেই, মনে হচ্ছে ওটা এমন একটা জিনিস যা রাত্রে জল জল করে কিন্তু দিনের আলোয় অদৃশ্য হয়ে যায়। ভূতনাথ গম্ভীর হয়ে বললেন, হ্যাঁ এরকম জিনিস থাকতেই পারে, তার মানে বাড়িটা দেগে রেখে গেছে, তার মানেই হচ্ছে লোকটা রাতের দিকেই আসবে, আর তারও মানে হচ্ছে লোকটা বুঝতে পেরেছে যে এটাই অঘোষিনের বাড়ি। সুবুদ্ধি একগাল হেসে বলল, আজ্ঞে, তার মানে হচ্ছে আমাদের সামনে এখন অঘোর বিপদ,
অঘোরবাবু এত সব কাণ্ডফাণ্ড না করলে আজ এত নাকাল হতে হতো না। ভূতনাথবাবু করুণ অসহায় গলায় সমাজবাবুর দিকে চেয়ে বললেন, এই গায়ে ব্যায়ামবি ট্যাম্বি নেই কিংবা ক্যারাটে কুংফু জানালো? সমাজ মিত্তির মাথা নেড়ে বললেন, না হে, নন্দপুরে ব্যায়াম বিয়ে কেউ আছে বলে জানি না, ক্যারাটের নাম কেউ শুনেছে কি না সন্দেহ। আচ্ছা, কার কার বাড়িতে বন্দুক পিস্তল আছে বলুন তো? না রে বাপু, গায়ের লোকের অত পয়সা কোথায়? যদু সামন্তর একটা গাদা বন্দুক ছিল, বহু পুরনো, সেদিন দেখলুম যদু সামন্তর নাক বউটা সেটা দিয়ে নর্দমা পরিষ্কার করছে। তাহলে তো চিন্তার কথা। নন্দপুরের পুপাড়া যেখানে শেষ হয়েছে তারপর থেকে ঘোর জঙ্গল। দিনের বেলাতেও জায়গাটা অন্ধকার। 150 বছর আগে একসময় এখানে কুখ্যাত তারাতান্ত্রিকের ডেরা ছিল। জনশ্রুতি আছে এখানে নিয়মিত নরবলি হতো। জঙ্গলের একেবারে ভিতরে নিবিড় বাঁশবনের মাঝখানে পুরনো পরিত্যক্ত একখানা কালী মন্দির। মন্দিরের বেশিরভাগটাই ভেঙে পড়েছে, সাপ খোপ আর তক্ষকের বাসা, বাদুর আর চামচিকের আড্ডা। বহুকাল এই জায়গায় কোনো মানুষ আসে। কালী মন্দিরের লাগোয়া পুকুরটাও সংস্কারের অভাবে হেজে মজে গিয়েছিল, তবে মাঝখানটা এখনো গভীর জল। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে আসছে, চারিদিকে পাখিদের কিচির মিচিরে কান পাতা দেয়। কালী মন্দিরের চাতাল দিয়ে ধীর পায়ে দুটো নেকড়ে এদিক ওদিক তাকাতে তাকাতে চলে গেল। বাঁশবন থেকে বেরিয়ে গোটা চারেক শেয়াল দ্রুত বেগে দৌড়ে আর একাধারের বাঁশবনে গিয়ে সেঁধ হল। একপাল বুনো কুকুরের ডাক নিস্তব্ধতাকে হঠাৎ খান খান করে ভেঙে দিচ্ছিল। মন্দিরের ভিতরে ঘুটঘুটি অন্ধকার। যে বেদিটার ওপর এককালে বিগ্রহ ছিল তার ওপর ধুলো ময়লার মধ্যে শুয়েছিল একটা লোক। পরনে একটা ময়লা প্যান্ট, গায়ে একটা ময়লা হাওয়াই শার্ট, লোকটা নিশ্চিন্তে ঘুমোচ্ছিল। আচমকাই বেদির নিচে ফাটল থেকে একটা মস্ত বড় গোখরো সাপ হিল হিল করে বেরিয়ে এলো, তারপর ধীর গতিতে উঠে এলো বেদির ওপর। সাপটা লোকটা শরীরের ওপর দিয়ে চলে যাচ্ছিল ওপাশে। ঘুমন্ত লোকটা বিরক্ত হয়ে একটা হাত তুলে সাপটাকে ঝেড়ে ফেলতে যেতেই প্রকাণ্ড সাপটা প্রকাণ্ড ফনা তুলে দাঁড়ালো লোকটার বুকের ওপর। তারপর বিদ্যুৎ গতিতে তার ছোবল নেমে এলো লোকটার কপালে। বাঁহ দিয়ে সাপের গলাটা খুব তাচ্ছিল্যের সঙ্গেই ধরল লোকটা। তারপর উঠে বসে একটা হাই তুলল। সাপটা কিলবিল করছিল তার হাতের ভিতর। সাপটাকে দু হাতে ধরে মন্দিরের বাইরে এসে লোকটা চারিদিকে চেয়ে দেখল, তারপর সাপটাকে ছেড়ে দিল সামনে, তারপর আবার একটা হাই তুলল। এই জঙ্গলে ভয়াবহতম প্রাণী হচ্ছে বুনো কুকুর। উদার্ত হিংস্র বুনো কুকুরকে বাঘও ভয় খায়, কারণ তারা একসঙ্গে 50-60টা করে ঘুরে বেড়ায়। সামনে যে কোনো প্রাণীকে পেলে সবাই মিলে আক্রমণ করে, কয়েক মিনিটের মধ্যে খেয়ে সাফ করে দেয়। লোকটা বাইরে অলস ভঙ্গিতে দাঁড়িয়ে বুনো কুকুরদের চিৎকার শুনছিল। কুকুরের পালে গিয়ে আসছে এদিকেই। লোকটার তাতে কোনো উদ্বেগ বা ভয় দেখা গেল না, চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর ধীর পায়ে জঙ্গল ভেঙে এগোতে লাগলো। তার শরীরের ধাক্কায় বাঁশ ছোপে দু একটা বাঁশ মচকে গেল, ছোটোখাটো গাছ কাত হয়ে পড়তে লাগলো। হঠাৎ ঝোপঝাড় ভেঙে একপাল বুনো কুকুর এসে ঝাঁপিয়ে পড়ল তার ওপর। সে তেমন ঘাবড়ালো না, দুটো কুকুরকে তুলে অনেক দূরে ছুঁড়ে ফেলে দিল আর বাকিগুলোকে পা দিয়ে কয়েকটা লাথি কষালো। আশ্চর্যের বিষয়, ভয়ঙ্কর বুনো কুকুররা কেন যেন কিছু টের পেয়ে থমকে গেল। তারপর লোকটাকে ছেড়ে দুদ্দার করে পালিয়ে গেল সকলে। জঙ্গল থেকে বেরিয়ে গায়ের রাস্তায় পা দেওয়ার আগে লোকটা একটা বাঁশ ঝোপের পেছনে দাঁড়িয়ে চারিদিকটা ভালো করে লক্ষ্য করল। সে লক্ষ্য করল গায়ের এদিকটা আজ অস্বাভাবিকভাবে জনশূন্য। সে একটু চুপ করে দাঁড়িয়ে থেকে বেরিয়ে এলো। ধীর এবং নিশ্চিন্ত পায়ে সে হাঁটছে, চারিদিকে একটু দেখে নিচ্ছে মাঝে মাঝে। না, তাকে কেউ লক্ষ্য করছে না। গায়ের কুকুররা তাকে দেখে তেড়ে এলেও কাছাকাছি এসেই কেন যেন ভয় পেয়ে কেউ কেউ পালিয়ে গেল। কুক পাড়া ছাড়িয়ে কেউটা পাড়া, আজ সব পাড়ায় জনশূন্য।
রাস্তা ফাঁকা, দূরে কোথাও একটা কোলাহল শোনা যাচ্ছে। কোলাহলটা কোথা থেকে আসছে এবং কেন তা লোকটা জানে। আজ গায়ের লোক ও ঘোষণের ল্যাবরেটরি পাহারা দিতে জড়ো হয়েছে। লোকটা একটু হাসলো। ওদের কাছে লাঠি সোঁটা আছে সে জানে। একটা পাড়া পার হয়ে লোকটা রাস্তা ছেড়ে আঘাটায় নেমে গেল। সামনে বনবাদার ঝিল, বাঁশ ছোপ, জলাজমি, কাঁটা ঝোপে জঙ্গল পেরিয়ে লোকটা ঝিলের জলে অম্লান বদনে নেমে গেল। ঝিলটা সাঁতরে পার হয়ে সে বাঁশ ছাড়ে ঢুকে গেল। সামনে একটা জলাজমি, তারপরেই অঘর্ষণে বাড়ি দেখা যাচ্ছে। বাড়ির চারিদিকে লণ্ঠন, মশাল এবং টর্চ নিয়ে বহু মানুষ দাঁড়িয়ে আছে। তারা হল্লা করছে। লোকটা কিছুক্ষণ পাথরে মূর্তির মতো দাঁড়িয়ে রইল, তারপর বাস ঝোপ থেকে বেরিয়ে জলাজমিতে পা রাখল। জলায় কোমর অবধি কাদা, একবার পড়লে আর ওঠা যায় না। কিন্তু লোকটা শরীরের শক্তি যন্ত্রের মতো, সে কাদায় নেমে সে কাদা ঠেলে গিয়ে যেতে লাগলো। কোনো অসুবিধেই হলো না তার। জলাজমির প্রান্তে হোগলার বন। লোকটা হোগলার বনে দাঁড়িয়ে তীক্ষ্ণ চোখে বাড়ির পেছন দিকটা লক্ষ্য করল। পেছনে জলাজমি বলে ওরা এদিকে পাহারা কম রেখেছে, কারণ জলাজমি দিয়ে কোনো মানুষের পক্ষে হানা দেওয়া সম্ভব না। পেছনে মাত্র তিনজন লোক পাহারায় আছে। এই গ্রহের প্রাণীদের শরীর দুর্বল, প্রাণশক্তিও কম। এদের অস্ত্র শস্ত্রগুলি হাস্যকর। লোকটা ইচ্ছে করলে এদের সব কজনকে ঘায়েল করে কার্যোদ্ধার করতে পারে। কত লোককে হত্যা করতে হবে সে জানে না। সে শুধু জানে সব কাজেরই একটা সময় আছে। তার চারিদিকে লক্ষ লক্ষ মশা উড়াউড়ি করছে, গা ঘেঁষে চলে যাচ্ছে জলজ সাপ, জোঁক কিলবিল করছে চারিদিকে, ব্যাং লাফিয়ে পড়ছে গায়ে। তার ভ্রুক্ষেপ নেই। সে হিসেব করে দেখল আরও কয়েক ঘন্টা পর, বিশেষ করে ভোরের দিকে, এই মানুষগুলি ক্লান্ত হয়ে পড়বে, এদের ঘুম পাবে, শিথিল হয়ে যাবে সতর্কতা। এখনই সময়, সুতরাং তাকে অপেক্ষা করতে হবে। সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। দারোগা হরকান্ত পোদ্দার রাত্রিবেলা বিশেষ কিছু খান না, আঠার কালি আর ঘিয়ে ভাজা পরোটা। না, তার জন্য আজ গোবিন্দ বিশ্বাসের বাড়িতে তাই রান্না হচ্ছে। হরকান্ত পোদ্দার বাইরে একখানা কাঠের চেয়ারে পা ছড়িয়ে বসে তার দারোগা জীবনের নানা বীরত্বের কাহিনী বর্ণনা করছেন। সবাই তটস্থ হয়ে দাঁড়িয়ে শুনছে। দুজন বন্দুকধারী কনস্টেবল ভিড় সামলাচ্ছে। হরকান্ত পোদ্দার সুবুদ্ধিয়া দ্বিজপদর দিকে চেয়ে বলল, তোমরা বলছো লোকটার গায়ে খুব জোর। ওরে বাবা, যত জোরই থাক, টেরা পালোয়ানের চেয়ে তো আর সে তাকতওয়ালা লোক নয়। মোহনপুরে জঙ্গলে সে ডাকু টেরা পালোয়ানের সঙ্গে হাতাহাতি লড়াই হলো সেবার। তা লড়েছিল খুব, কিন্তু পারবে কেন? শেষে তাকে কোমরে বেল্ট দিয়ে একটা শাল গাছের সঙ্গে বেঁধে ফেললাম। লোকটা স্যালাম ঠুকে বলেছিল, আপনার মতো মশা দেখিনি কখনো। নারগোন্ডার নাম শুনেছ? 72 ইঞ্চি বুকের ছাতি, দুখানা হাত ছিল, এক জোড়া শাল খুঁটি, আস্ত খাসি খেয়ে ফেলতো এক একবার। সেই নারুকে যখন ধরতে গেলুম তখন কি ফাইটিংটাই না হলো। হিন্দি সিনেমার ফাইটিং তার কাছে নস্যি। হাসিকার করেছিল, হ্যাঁ, ওস্তাদ বটে, বুঝেছ? সুবুদ্ধিয়া দ্বিজপদ ঘাড়নালো বটে, কিন্তু তারা হরকান্ত দারোগার উপস্থিতিতে বিশেষ ভরসা পেয়েছে বলে মুখের ভাবে প্রকাশ পেল না। হরকান্ত চেহারা দশা সে সন্দেহ নেই, কিন্তু অনেক তেল ঘি মাংস মাছকে চেহারাটা বড়ই বিপুল। এই চেহারায় ফাইটিং করতে গেলে কি কাণ্ড হবে কে জানে। সনাতন বিশ্বাস বা অঘোষণের ল্যাবরেটরির কথা এখনো কাউকে জানায়নি তারা। শুধু প্রচার হয়েছে একটা ডাকাত আজ হামলা করতে এসেছে। নন্দপুরে বহুকাল কোনো উত্তেজক ঘটনা ঘটেনি, তাই গা ঝেঁটিয়ে লোক এসেছে। সনাতন বিশ্বাসকে গোবিন্দ তার বাড়ির একেবারে অন্দরমহলে লুকিয়ে রেখেছে। নিজের বংশধরদের মধ্যে এসে সনাতন দুঃখের মধ্যেও কিছুটা সুখ পাচ্ছেন। গোবিন্দ বিশ্বাসের বকে তিনি বলছেন,
বৌমা এখন একটাই অসুবিধে, 150 বছর টানা ঘুমিয়েছি, এখন কি আর আমার ঘুম ঠুম হবে? সমাজ মিত্রের তার মোটা লাঠিটা হাতে নিয়ে চারিদিকে ঘুরে দেখছেন এবং লোকটা হাজির হলে কি করা হবে তার স্ট্র্যাটেজি ঠিক করছেন। মাটির নিচে পাতাল ঘরে ভূতনাথ একা অবস্থান করছেন, তার কপালে ভ্রুকুটি। তিনি বুঝতে পারছেন অঘোর সেনের ল্যাবরেটরি 150 বছর আগেকার প্রযুক্তি দিয়ে তৈরি হয়নি, এতে উন্নত বিজ্ঞানের অবদান আছে এবং সে বিজ্ঞানেই পৃথিবীর বিজ্ঞান নয়। ইক সাহেবের কথা তিনি শুনেছেন, বিচার বিশ্লেষণ করে অনুমান করতে পারছেন যে এই হিক সাহেবই সেই উন্নত বিজ্ঞানের সরবরাহকারী, আর এও বুঝতে পারছেন যে লোকটি হামলা করেছে সে এসেছে প্রমাণ লোপ করতে এবং কিছু জিনিস বা যন্ত্রপাতি ফেরত নিয়ে যেতে। সম্ভবত সে সনাতন বিশ্বাসকেও নিয়ে যাবে, যাতে পৃথিবীর বৈজ্ঞানিকরা রহস্যটা ভেদ করতে না পারে। অনেক ভেবে ভূতনাথ হতাশা একটা দীর্ঘশ্বাস ফেললেন। একটা লোক কিন্তু সে অমিত বিক্রমশালী, তারা যে পাহারা বসিয়েছেন তা দিয়ে লোকটাকে রক্ষা যাবে কিনা সে বিষয়ে তার ঘোর সন্দেহ আছে। তিনি আজ কলকাতায় গিয়ে তার রিভলভার নিয়ে এসেছেন, দারোগা এবং কনস্টেবলদের কাছেও বন্দুক পিস্তল আছে, কিন্তু তার যথেষ্ট বলে মনে হচ্ছে না, তার ভয় এবং দুশ্চিন্তা হচ্ছে। ভূতনাথ ল্যাবরেটরিটা খুব ভালো করে ঘুরে ফিরে দেখেছেন, শিশি বোতলের তরল পদার্থগুলো কিছু কিছু পরীক্ষা করেছেন, বেশিরভাগ পরিচিত রাসায়নিক পদার্থ, তবে সনাতনের বাক্সে যে শিশিটা রাখা আছে তার ভিতরকার দ্রব্যটা তার পরিচিত জিনিস নয়। অমৃতবিন্দুর একটা পাত্র রয়েছে, সেটাও তার চেনা জিনিস নয়, তবে সব কিছুই ফের ভালো করে ল্যাবরেটরিতে টেস্ট করা প্রয়োজন, নইলে 150 বছর ধরে একটা লোককে ঘুম পাড়িয়ে রাখার রহস্যটা বোঝা যাবে না। পৃথিবীর বিজ্ঞানে এরকম ঘটনার কল্পনা করা হয় বটে, কিন্তু হাতে কলমে এমন অত্যাশ্চর্য ঘটনার প্রমাণ তো সারা দুনিয়ায় তোলপাড় ফেলে দেবে, কিন্তু সেই সুযোগ কি পাওয়া যাবে? অঘোর সেন এক আশ্চর্য লোক, এত বড় একটা কাজ করলেন কিন্তু এক্সপেরিমেন্টের কোনো লিখিত বিবরণ রেখে যাননি। বৈজ্ঞানিকদের ধর্ম অনুযায়ী এরকম একটা বিবরণ রেখে যাওয়া তার খুবই উচিত ছিল নাকি? ছিলই তো, কে যেন বলে উঠল। ভূতনাথ গভীর চিন্তার মধ্যে বিচরণ করতে করতে বললেন, তাহলে লিখে রাখলেন না কেন? ইক সাহেব রাখতে দিল না যে। এবার ভূতনাথ একটু অবাক আর সচকিত হয়ে চারিদিকে চাইলেন, ল্যাবরেটরিতে তিনি একাই আছেন, তাহলে কথাটা বলছে কে? প্রদীপের উজ্জ্বল আলোয় চারিদিকটা বেশ ফটফট করছে, তবু তিনি হাতে জোরালো টর্চটা জেলে চারপাশটা রেখে দিয়ে বললেন, না আমারই মনের ভুল। ভুল নয় হে, ভুল নয়, এ কি শুনেছ? কেউ নেই, অথচ তার কথা শুনতে পাওয়া যাচ্ছে, এরকম ঘটনা তার জীবনে আগে কখনো ঘটেনি। তিনি একটু ভয় খেয়ে বলে উঠলেন, না আপনি কে কথা বলছেন? আপনি কে কথা বলছেন? কাউকে যে দেখছি না। দেখতে চাও না কি? ভূতনাথ কাঁপতে কাঁপতে বললেন, আপনি কি ভূত? গলাটা খিঁচিয়ে উঠল, ভূত আমার কি হ্যাঁ, বিজ্ঞান শিখেছ আর এইটে জানো না যে সব জিনিসেরই বস্তুগত রূপান্তর হয়? আগে তা জানি, তাহলে ভূত বলে তার ছিল কল আর কি আছে? তা ছিল করিনি তো, করেছ তুমি, ভূত টুত মানো না আমি জানি। আগে মানছি, এখন থেকে মানছি, আপনি কে? আমি অঘোর সেন। ভূতনাথ করে অজ্ঞান হয়ে পড়তে পড়তেও সামলে গেলেন, হাত জোর করে বললেন, আমার হাট দুর্বল, আমাকে আর ভয় দেখাবেন না। তোমার মতো নাস্তিককে ভয় দেখাতে এসেছি বলে ভেবেছ নাকি? আমার অত সময় নেই, তোমাদের বিপদ বুঝেই আসতে হলো, একাদা মরকট মিলে ওপরে তো কেতনের আসর বসিয়ে ফেলেছ প্রায়, ইক সাহেবের ছেলেকে কি অভাবে আটকানো যায়? ভূতনাথ কাঁপতে কাঁপতে বললেন, ইক সাহেব কে? সপ্তর্ষি চেনো?
যে আগে ওই মন্ডলেরই বাসিন্দা, অনেকদিন ধরেই যাতায়াত। ও হে বাপু, তুমি যে কেঁপে কেঁপে একসা হলে, ভয় পাচ্ছ নাকি? ওই একটু। তা ভয় কি আছে বলো তো? টেপ রেকর্ডারে গ্রামোফোনে অনের গলা শোনো না, তখন কি ভয় পা? মানে মৃত গায়কের গানও তো শোনো, তখন তো ভিড় মি খাও না। আগে সে তো যন্ত্রের রেকর্ড করা থাকে, কিন্তু সেও তো ভূত নাকি, সেও তো অতি যা নাকি এখন নেই, ঠিক তো? আগে ফোটো দেখো না, ফোটোতে কত শতই মানুষ, ছবিও তো দেখো, তখন ভয় পা? আগে সে তো ইমপ্রেশন, ভালো করে বিজ্ঞানটা রপ্ত করো, তাহলে ভূত প্রেত বুঝতে পারবে, বুঝেছ? এইসবও ইমপ্রেশন, এইসবও সূক্ষ্ম অস্তিত্ব, তবে কিনা বিজ্ঞান এখনো নাগাল পায়নি রহস্যে। যে আগে শোনো বাপু, একটা কথা বলতে এই এতদূর আসা, অনেক দূরে থাকি, নানা কাজকর্ম করতে হয়, কোনো লোক বলে বসে শুয়ে জিরিয়ে সময় কাটানোর উপায় নেই, তবু তোমাদের বিপদের খবর পেয়ে আসতে হলো। যে আগে ভিক সাহেবের ছেলে পেছনের জলায় ঘাপটি মেরে আছে, সর্বনাশ, তাহলে লোকজনকে খবর দি। আহামুখি করতে চাইলে দিতে পারো, তবে যদি ঘটে বুদ্ধি থেকে থাকে ও কাজ করতে যেও না, ওর নাম ভিক, ও একাই গা শুদ্ধ লোককে মেরে ফেলতে পারে। তাহলে কি করব? গলাটা খিঁচিয়ে উঠে ফের বলল, হ্যাঁ আমি কি জানি, তবে যে বললেন বিপদ দেখে এসেছে, তা তো এসেইছি, কিন্তু ভূত বলে কি আর আমি সব জানতাম? যে আগে শোনো বাপু, ভৌতিক আমি সুবিধের বুঝছি না, ভিকের সঙ্গে আমার চুক্তি হয়েছিল সনাতনে যেদিন ঘুম ভাঙবে সেদিনই তার রিসেপ্টার আর রিভাইভার যন্ত্র সমেত সনাতনকেও নিয়ে যাবে। বটে, তাহলে আমরা আপনার এত বড় আবিষ্কারের কোনো ফলই পাবো না? পেয়ে করবে নাকি, লোকে জানতে পারলে সব ঘুমোতে চাইবে, মরার চেয়ে ঘুম যে অনেক ভালো বলে মনে করে সবাই। ভূতনাথ মাথা চুলকে বললে, তা অবশ্য ঠিক, কিন্তু আবিষ্কারটা যে মাঠে মারা যাবে। তা যাবে, ইক সাহেব ছাড়বার পাত্র নন, সনাতন যে জেগেছে সেই খবর তার কাছে পৌঁছে গেছে, তাই ছেলেকে পাঠিয়ে দিয়েছেন। তাহলে কি করা যায় বলুন তো? ভালো করে শোনো, শুনছি, সনাতন খুব পাজি লোক তা জানো? আগে না, কীরকম পাজি? কীরকম পাজি তা বলা মুশকিল, আমিও জানি না, তবে গায়ের লোককে ভয় পেত। যে আগে তোমরা ওকেই কাজে লাগাও। কীভাবে? তা আমি জানি না, যা মনে এলো বললাম। এখন আমি যাচ্ছি, অ্যান্ডোমিডা নক্ষত্রপুঞ্জে আমার জরুরি কাজ আছে, সেখানে আজ আর্কিমিডিস বক্তৃতা দেবেন। বলেন কি আর্কিমিডিস? এই যে ভাবা যায় না। না ভাববার কি আছে, আর্কিমিডিস হরবক্ত দেখা হচ্ছে ওদের সঙ্গে, নিউটন, গ্যালিলিও। বলে মস্ত হা করে রইলেন ভূতনাথ। তারপর হঠাৎ পকেট থেকে রিভলভারটা বের করে নিজের কপালে ঠেকিয়ে বললেন, স্যার একটু দাঁড়ান, আমিও আপনার সঙ্গে আর্কিমিডিসের বক্তৃতা শুনতে যাব, এ সুযোগ ছাড়া যায় না। তা বলে মরবে নাকি? না মরলে তো উপায় দেখছি না, একটা মিনিট দাঁড়ান, পিস্তলে ঘোড়া টিপলেই এক মিনিটের মধ্যে বেরিয়ে আসবো। বলো, এ তো আচ্ছা পাংলা দেখছি, ও হে বাপু, আর্কিমিডিসের বক্তৃতা মেলা শুনতে পাবে, বেঁচে থেকে যা যা করার ঠিক মতো আগে করো, নইলে বিজ্ঞান লোকে আসবার পাসপোর্ট হবে না যে। ভারী হতাশ হয়ে ভূতনাথ বললেন, আমাদের তর সইছে না। আরে বাপু, আয়ু তো দুদিনে, তারপর হাতে দেখবে অফুরন্ত সময়। রিভলভারটা পকেটে ঢুকিয়ে ফেলো তো বাপু, আমি চলব। যে আগে অঘোষ সেন যে চলে গেলেন তা টের পেল ভূতনাথ।
একটা শ্বাসের মতো শব্দ ঘর থেকে ফুস করে যেন বেরিয়ে গেল। ঘড়ি দেখে ভূতনাথ চমকে উঠলেন। সর্বনাশ, 3:45 বাজে, রাত শেষ হতে তার দেরি নেই। তিনি হ্যাঁচড় প্যাঁচড় করে উপরে উঠলেন। সুরঙ্গের মুখে মই লাগানো হয়েছে, সেটা বেয়ে উপরে উঠে যা দেখলেন তাতে তার একগাল মাছি। বেশিরভাগ পাহারাদারি শুয়ে বা বসে গভীর নিদ্রাভিভূত। দারোগাবাবু নাক ডাকছে, জেগে আছে শুধু সুবুদ্ধি, সমাজমিত্তির আর 2-4 লোক। তিনি চেঁচিয়ে বললেন, শিগগির সনাতনবাবুকে ডাকো তোমরা, আর সময় নেই। চেঁচামেচিতে সবাই জেগে গেল। স্বয়ং গোবিন্দবাবু বেরিয়ে এসে বললেন, কি হয়েছে সনাতনদাদা, তো ঘুমোচ্ছেন। ঘুমোচ্ছেন? 150 বছর ঘুমিয়েও আবার ঘুম? আগে পরোটার মাংস খাওয়ার পর তার ভারী ঘুম পেয়ে গেল যে। শিগগির তাকে তুলুন, নইলে রক্ষে নেই। অনেক ডাকাডাকির পর সনাতন উঠে বাইরে এসে হাই তুলে বললেন, প্রাতকালে ডাকাডাকি কেন হে? আগে আপনি যে ভরসা, কী করতে হবে বলো তো মাপু। কী করতে হবে তা জানি না, দয়া করে একটু পাতাল ঘরে এসে বসুন। না হে বাপু, আর পাতাল ঘরে না, ওখানে গেলে যদি ফের ঘুমিয়ে পড়ি। সে ভয় নেই, দয়া করে আসুন। 3:30 সময় যখন লোকটা দেখল পাহারা শিথিল, সবাই ঘুমে ঢুলছে, তখন সে ধীরে ধীরে হোগলার বন ভেদ করে ওপরে উঠে এলো। খুবই নিঃশব্দ তার চলাফেরা। বাড়ির পিছনকার বাগানের পাঁচিলটা টিঙিয়ে সে ঢুকে পড়ল ভেতরে, তারপর ধীরে ধীরে বাড়ির দিকে এগোতে লাগলো। হঠাৎ কে যেন চেঁচিয়ে উঠল কার নাম ধরে। অনেক লোক জেগে উঠল। পাশের বাড়ি থেকে 2 লোক এসে বাড়িতে ঢুকল। লোকটা একটু অপেক্ষা করল। গোলমালটা থিতিয়ে আসতেই সে নিঃশব্দ পদচারণায় বাড়ির পিছনের একটা দরজায় গিয়ে দাঁড়ালো। হাতের সামান্য একটু কলা কৌশলে খুলে গেল দরজা। সে ভেতরে ঢুকল। সামনেই একটা লোক, তাকে দেখে চেঁচানোর জন্য হাঁ করেছিল। লোকটা তাকে সামান্য একটা কানা মারতেই লোকটা আলুর বস্তার মতো পড়ে গেল মেঝের ওপর। সুরঙ্গর পথটা চেনা। সে নিঃশব্দ গিয়ে গর্তটার সামনে দাঁড়ালো, তারপর নামতে লাগলো নিচে। পাতাল ঘরের দরজাটা বন্ধ। লোকটার হাতের ধাক্কায় দরজার পাল্লা ছিটকে দিয়ে খোলা দরজায় দাঁড়ালো। নিচে 2 লোক ভীত মুখে ঊর্ধ্ব দিকে চেয়ে আছে। দুজনের মধ্যে একজন হঠাৎ তাকে দেখে চেঁচিয়ে উঠল, ওই ওই হলো হিঁক সাহেব, ও আসলে ভূত, ও কৌটোয় করে আকাশ থেকে নেমে আসে। ওরে বাবা রে! লোকটা ওপর থেকে নিচে লাফিয়ে পড়ল। লোকটা জীবনে যা কখনো হয়নি, যে অভিজ্ঞতা তা সুদূর কল্পনারও অতীত, লাভদার সঙ্গে সঙ্গে তাই ঘটল। মেঝের ওপর পড়তেই তার বাঁ হাঁটুটা বেকায়দায় বেঁকে গেল। তারপর মচাত করে একটা শব্দ, লোকটা এক অজানা ভাষায় চেঁচিয়ে উঠল, সাপসি সাপসি। তারপর যন্ত্রণায় কোকিয়ে উঠে বাঁ হাঁটু চেপে ধরে বসে রইল। ভূতনাথ কাঁপতে কাঁপতে বললেন, ভূত হলে কি অমন আর্তনাদ করত, ভূত কি ব্যথা পায়? সনাতন বিশ্বাস হঠাৎ বলে উঠল, দাঁড়ান মশাই, মনে পড়েছে, ওই কোণের দিকে টেবিলে একটা শিশি আছে, এই শিশিটা দেখে কেমন যেন ভয় পেয়ে গেছিল। সনাতন দৌড়ে গিয়ে শিশিটা নিয়ে এলো। তাতে তেলের মধ্যে ভেজানো একটা মরা তেঁতুল বিছে, অনেকে বাড়িতে রাখে। ওটা কি মশাই? তেঁতুল বিছে হুল দিলে তেল লাগালে উপকার হয়, ওতে ভয় পাওয়ার কি আছে? কে জানে মশাই, বলে শিশিটা নিয়ে সনাতন বিশ্বাস লোকটার দিকে এগিয়ে যেতেই ভাঙা পানি বিবর্ণ মুখে লোকটা উঠে দাঁড়িয়ে পরিষ্কার বাংলায় বলল, খবরদার খবরদার, ওটা সরিয়ে নে। সনাতন হে হে করে হেসে বলল, এবার বাচ্চা ধান। লোকটা অর্থাৎ হিকের ছেলে ভিক হঠাৎ অমানসিক একটা চিৎকার করে এক লম্ফে ওপরে ফোকরটার কানা ধরে ঝুল খেয়ে উপরে উঠে পড়ল। আর ঠিক সেই সময় ওপর থেকে একটা পাথর আলগা হয়ে খসে পড়ল তার মাথায়। তবু চেঁচাতে চেঁচাতে লোকটা উপরে উঠে পড়ল।
সুরঙ্গ বেয়ে রাস্তায় নেমে ভাঙা পা নিয়েই সে এমন দৌড় লাগালো যা মানুষের পক্ষে সম্ভব নয়। সনাতন শিশিটা রেখে কপালে ঘাম মুছে বলল, গোবিন্দ আবার অপয়া, ছেলে মানুষ মশাই ছেলে মানুষ, আমি এমন অপয়া ছিলাম যে কুকুর বেড়াল অব্দি আমার পথে হাঁটত না। ভূতনাথ গদগদ স্বরে বললেন, দিন মশাই পায়ের ধুলো দিন। কেমন লাগলো বন্ধুরা আজকের গল্প? ভালো লাগলে জানাবেন কমেন্টে, যাতে পরবর্তী সময় এরকম গল্প আরও শোনাতে পারি। অডিওটি লাইক করতে ও নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে আসি, খুব তাড়াতাড়ি আবার আসবো নতুন একটি গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই, নমস্কার।